বল শ্রীমন শ্রী শ্রী সত্যনারায়ণ দেব বিথিয়ারথে সর্বে বল আনন্দে কবার হরি হরি বল। বিশ্বজননী বিদ্যা প্রদানী ঝঙ্কড়বাসিনী সর্বাধিক বিদ্যাতে সর্বে বল আনন্দে কবার হরি হরি বল। জনতা তথা আবাল বৃদ্ধ বৃন্দাঙ্কর নারায়ণ সর্বেক্ষণ খণ্ড করন্তু সর্বে বল আনন্দে কবার হরি হরি বল। সিংহ বাহিনী সার কণ্ঠে দিতব সমাগ্য দেবী ভাগ্য দেবী পালা মাধ্যমরে
যন্ত্র কহিলে পালা মাধ্যমরে যন্ত্র কহিলে ইয়ামা কেশো টিকরণ হলকি হান্য সবু ঠিক আরে মোহন ভাই ইয়ে হচ্ছে পালা যন্ত্র কহিলে পালা মাধ্যমরে মৃদঙ্গ এবং করতাল ব্যবহার করা যাচ্ছে আজ্ঞা সঙ্গীত কহিলে শাস্ত্র প্রমাণ করেছি কোন গীত বাদ্য নূর্তন তত্র সঙ্গীত মুচ্ছতে গীত ওঙ্কার পরমা ব্রহ্মার সম্ভব সেটিকে বলে কেবল পরম ব্রহ্ম ওঙ্কার নাদ উপরে অবস্থান করুলে সেই ওঙ্কার অকার উকার মঙ্কার জাত হলা আজ্ঞা সেই ত্রয়ী রহি সঙ্গীত উৎপত্তি বেদ কহে পুরা চতুর নামে মনুষ্য পদ্ম পঞ্চম শ্যাম অথর্ব চারিটি বেদ রয়েছে সেই চারি বেদরু কিছু কিছু সার সংগ্রহ করি ব্রহ্মাকে পঞ্চদেব বেদ বলে রচনা করছেন আজ্ঞা ব্রহ্মা যদি ইয়াকে পঞ্চদেব বেদ বলে রচনা করলে ইয়াকে প্রচার কলা কে সে কে সে প্রচার করলে আজ্ঞা ভরত নাট শাস্ত্র প্রমাণ করে ব্রহ্মশ্যাম নদী ভরত মহাদেব নন্দী ভরত দুর্গা নারদ এবং পোহলামণি দশাশু কহিলে রাবণ বায়ু রম্ভ এবং মেনকা এই মানে সমস্তে মিশি এ সঙ্গীত কু জনজগত প্রচার কলে যদি প্রচার কলে শুনলে লাভ কোণ ন শুনলে ক্ষতি কোণ কেউ মানে রাতি অন্ডিরা হইকি রাতি অন্ডিরা নহ সেটা কোণ রে ভাই অন্ডিরা আ সেই কথাটা কেবল সঙ্গীত শাস্ত্র প্রমাণ কলে সঙ্গীত শুনিবা দ্বারা ধর্ম অর্থ কাম মুখ্য বাটটি মিলি থাকে তাহলে সঙ্গীত দ্বারা কিপরি মুখ্য মিলে সত্য দাধ্যতে বিষ্ণু সত্য যুগরে যে যেতে দান দক্ষিণা দেই পারিলা সে আজ্ঞা নরক কষ্ট উদ্ধার হলা ক্রেতয়ারে যে জাগ যজ্ঞ করি পারিলা দ্বাপর যুগরে কৃষ্ণক সহিত যে অঙ্গ লাভ করি পারিলা কলিযুগরে বাটটি কোণ হরিনাম হরিনাম কোণ গিরে ভাই যথা চৈতন্য চরিত মত প্রমাণ করে হরে নাম হরে নাম হরে নাম অন্যথা এ কলিযুগরে নরক কষ্ট উদ্ধার পাইবা কহিলে বাটটি হলা কোণ হরিনাম আরে ভাই কথা পাটিয়ারে অছি কোণ হরিনাম কো ধকাটিয়ে আর নাম সংকীর্তন নাহি বুড়ি বুড়ি গলে বুড়ি না কাচ ফর ভাঙ্গি করতু অনাথ কাচ ফর ভাঙ্গি করতু অনাথ
তোচকাকি তরাটিরে কাইয়া নিতিকিয়া এতে পাটি কহরে কালিয়া তো সিংহ দুয়ারে কহরে কালিয়া তো সিংহ দুয়ারে নীতিকিয়াতে পাটি কালিয়া রে নীতিকিয়াতে পাটি কালিয়া রে নীতিকিয়াতে পাটি কাছ পর ভাঙ্গি করতু অনাথ 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 তোচকাকি তোরাটিরে কালিয়াতে পাটি কালিয়া রে নীতিকিয়াতে পাটি কহরে কালিয়া তো সিংহ দুয়ারে কহরে কালিয়া তো সিংহ দুয়ারে নীতিকিয়াতে পাটি কালিয়া রে নীতিকিয়াতে পাটি কালিয়া রে আহা করিবাকু দুইয়া তোতর অধা কলু জানু জানি আহা করিবাকু দুইয়া তোতর অধা কলু জানু জানি ঘর ভাঙ্গিবাকু কেমিতি তো মন বইতিরে চোখ পানি ঘর ভাঙ্গিবাকু কেমিতি তো মন বইতিরে চোখ পানি কিয়ে আও তোকে কাহিকি ডাকিব কিয়ে আও তোকে তোতে কাহিকি ডাকিব বড় গান্ডে মোটা পিটিরে কালিয়া নীতিকিয়াতে পাটি কালিয়া রে নীতিকিয়াতে পাটি নিজর বলি মু বুঝাই কহিলি মনরে না রাখি দ্বন্দ্ব নিজর বলি মু বুঝাই কহিলি মনরে না রাখি দ্বন্দ্ব তোতে পর বন্ধু নিন্দা হইব জগতে লাগিব কান্দ তোতে পর বন্ধু নিন্দা হইব জগতে লাগিব কান্দ দুঃখে কে কান্দুছি সুখে কে কান্দুছি দুঃখে কে কান্দুছি সুখে কে কান্দুছি কিয়ে কান্দে মোথা পিটিরে কালিয়া নীতিকিয়াতে পাটি কালিয়া রে নীতিকিয়াতে পাটি কহরে কালিয়া তো সিংহ দুয়ারে কহরে কালিয়া তো সিংহ দুয়ারে নীতিকিয়াতে পাটি কালিয়া রে নীতিকিয়াতে পাটি কালিয়া রে নীতিকিয়াতে পাটি
দিনাবন্ধু শুভে যাও আজ দিন দয়া কর দিন বাঁধু কর জোরে তুম্ব পাধে
ମାଧବନୀତା ମାନଙ୍କର ସର୍ବାରିଷ୍ଟ ଖଣ୍ଡନ କରି ଶ୍ରୀ ମନ ଶ୍ରୀ ସତ୍ୟ ନାରାୟଣ ଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରନ୍ତୁ। ବୋଲ ମନ ଆନନ୍ଦେ କବାର ହରି ହରି ବୋଲ ମାର ସର ବେଦନା
নাহী প্রাণ দুর্গবীরা জানামে বাজছি রজনী বাজনালো রজনী বাজনা দাস বন মারি গীত করে ভাবনালো গীত করে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে নমঃ তৎপদম দর্শিতম যেন তসময় শ্রী গুরবে নমঃ শূন্য শূন্য মহাশূন্যম শূন্য মধ্যে নিরঞ্জন নিরঞ্জন মধ্যে জ্যোতি সঞ্জ্যোতি ভগবান পাতালে বাসুকি তথা মূর্তি চুমাধব বন্দে তুম বন্দে সচরা চরা শঙ্করে তু সদা বাসমা সিংহ বাহিনী সারদে মম কণ্ঠে নিবাসায় মা নমস্তুতে
ভগবান সত্য চিরন্তন সত্য সত্য শিব সুন্দর সে ভগবান রাউত তাহলে এ তো চ্যানেল কথা চ্যানেল যোগ মু কিছু আলোচনা আর কি মুন্ড দিলি তেমন আলোচনার বর্তমান পালা চালছি তেমন সারিকি ছাড়ি দিও খালি টকটাক টকটাক কহিদেলি পাঁচটা কথা কু পঞ্চ মৌকার মদীয় মাংস মুদ্রা মৈথুন মৎস্য ইয়ে পঞ্চ মৌকার কু শর্টকট রে ছাড়ি দেলি ইয়ে পাঁচ রাতি ইয়ে গোটে রাতি পালা পাঁচটা কু মৌকার গোটে রাতি পালা ছাড়ি দিও নেবু তো আরে ভীষণ যুধিয়া বাবা
ରାଉତ ମୋର ବିଦଗ୍ଧ କଳା ପାଲାକୁ ଭଲ ପାଉଥିବା ମୋର ବିଦଗ୍ଧ ପଣ୍ଡିତେ ଏ ମୋର ଭଗବତ ରସ ପିପାସୁ ସଜନ ମାତୃକଳ୍ପା ଭଗ୍ନିକଳ୍ପା ପୁରାଣ ତ ଶୁଣି ମା ଭୁଣୀମା ଆଜି ସୁନ୍ଦର କଥା ବସ୍ତୁଟିଏ ରାମାୟଣ କଥା ଯେତେ ଦେଖିଲେ ସେତେ ନୂଆ ଲାଗିବ ଯେତେ ପଢିଲେ ମଧ୍ୟ ସେତେ ନୂଆ ଲାଗିବ ଇଏ ସବୁବେଳେ ନୂଆ ଜାନୁଆରୀ ମାସରେ ରାମ ମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠା ହବ ଅଯୋଧ୍ୟା ଚଳଚଞ୍ଚଳ ଟ୍ରେନ୍ ଟିକେଟ୍ ମାଗଣା ଆପଣ ସମସ୍ତେ ଯୋଗଦାନ କରିବା ପାଇଁ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି ମାନ୍ୟବର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ସମସ୍ତେ ଯେମିତି ଅଯୋଧ୍ୟାରେ ପହଞ୍ଚିବେ ସେ ରାମ କଥା ଗୋଟିଏ ପଟେ ତ୍ରିପୁର ବିଜୟୀ ଛପନ ଗଣ୍ଡା ଯୁଗକୁ ବର ପାଇଥିବା ମହାପ୍ରତାପୀ ରାକ୍ଷସ ରାଜ ରାବଣ ଦଶକନ୍ଧ ଆଉ ଗୋଟିଏ ପଟେ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ପ୍ରଭୁରା ରାଉତ ଚାଲିଛି ଯୁଦ୍ଧ ରାମ ଚାହିଁଛନ୍ତି ରାବଣକୁ ରାବଣ ଚାହିଁଛି ରାମ ବିଂଶ ନୟନରୁ ଧାରଧାର ଅସ୍ତ୍ର ନିଗିଡି ପଡୁଛି ରାମ ରାବଣ ଚିନ୍ତା କରୁଛି ପ୍ରଭୁ ଆଉ କେବେ ନବ ମୋତେ ଏ କଥା ବି ଆଲୋଚନା କରିବାକୁ ମୁଁ ପଛଉଛି ଛାଡି ଦିଅ ଯୁଦ୍ଧ ପରିସମାପ୍ତି ଘଟିଛି ପରିଶେଷରେ ରାବଣକୁ ମାରିଛନ୍ତି ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ପ୍ରଭୁରା ରାବଣକୁ ମାରିସାରିବା ପରେ ତାର 72 ପୁଅ 1300 ନାତି ଆଗରୁ ପଡିଛନ୍ତି ରାବଣ ମରିଯାଇଛି ଖାଲି କଥା ଅଛି ବିଭୀଷଣଙ୍କୁ ରାଜଗାଦିରେ ବସେଇ କେତେବେଳେ ନା ଯେତେବେଳେ ବିଭୀଷଣ ଶରଣାପନ୍ନ ହେଲା ସେତୁବନ୍ଧ ବନ୍ଧା ହେଇ ନଥିଲା ବିଭୀଷଣ ଯେତେବେଳେ ଶରଣ ପଶିଲା ପ୍ରଭୁଙ୍କର ପାଦ ତଳେ କଥା ଦେଇଥିଲେ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ରାମ ସତ୍ୟସନ୍ଧ ସତ୍ୟସନ୍ଧ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ପ୍ରଭୁ ରାମ ସେ କଥା ଦେଇଥିଲେ ତମେ ଶରଣ ପଶିଲ ମୁଁ ଲଙ୍କା କୁଟକୁରେ ତମକୁ ରାଜ ଅଧିକାର ଦେବି ରାଜ ଆସନରେ ବସେଇବି ଏ ସତ୍ୟ ରଘୁକୁଳ ନୀତି ସଦା ଚଲି ଆଇ ପ୍ରାଣ ଯାଇ ବଚନ ନ ଯାଇ ପଛେ ଜୀବନ ପଳେଇବ ସନ୍ଥ ତୁଳସୀଦାସ କହିଛନ୍ତି ପଛେ ଜୀବନ ପଳେଇବ ରଘୁକୁଳ ନୀତି ରଘୁକୁଳରେ ଯୋଉମାନେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଛନ୍ତି ସେମାନେ ପ୍ରାଣ ପଛେ ଦେଇଦେବେ କିନ୍ତୁ ବଚନ ଦେବେ ନାହିଁ ତାଙ୍କ ବଚନ ହଉଛି ହାତୀ ଦନ୍ତ ସଦୃଶ ଆପଣ ମାନଙ୍କୁ ରଙ୍ଗା ଜୀବ ଗଙ୍ଗାଧର ମେହର କୁହନ୍ତି କଣ କହିଲେ ବୋଲେ କୁର୍ମଶିର ପରି ତର ବଚନ ଆରେ କ୍ଷଣ କ୍ଷଣ ବାହାର ଆରେ ଚଦନ୍ତ ବହତା ମହତ ବଚନ ଆରେ ବାହାରିଲେ ନ ମୁଣ୍ଡଟି ବାହାର କରିବ ପୁଣି ଭିତରକୁ କ୍ଷଣେ ବାହାର କରୁଥିବ କ୍ଷଣ ଭିତରେ ପୁଣି ଦଉଥିବ କୁର୍ମ ଶିର ପରି ଇତର ବଚନ ଇତର ଲୋକମାନେ କଇଁଚ ଯେମିତି ବେକ ପଦାକୁ ବାହାର କରୁଛି ଭିତରକୁ ନେଇଯାଉଛି କଥା ଦିଅନ୍ତି କଥା ରଖନ୍ତି ନାହିଁ କିନ୍ତୁ ଗଜ ଦନ୍ତବତ ମହତ ବଚନ ମହତ ଲୋକମାନ ସେମାନେ ଗଜ ଦନ୍ତବତ ଭୁଜା ଚୁଡାମଣି ତୁ ଆଉ ବେଶୀ ଫେଣା ନା ସିଏ ଭୁଜା ଚୁଡାମଣି ସିଏ ଆଉ ଅଲଗା ଅର୍ଥ ବୁଝୁ ତେଣୁ ଆପଣ ମାନଙ୍କର କାବ୍ୟକର୍ତ୍ତା କହିଲେ ଗଜ ଦନ୍ତବତ ଗଜ ହାତୀ ହାତୀ ଦାନ୍ତ ପଦାକୁ ବାହାରିଛି ପଣ୍ଡିତ କେବେ ଭିତରକୁ ଘୁଞ୍ଚିବନି ଥରେ ବାହାରିଛି ବାହାରିଛି ମହତ ଲୋକମାନେ ଥରେ କହିଦେଇଛନ୍ତି ମାନେ ବେଦରଗାର ହାତୀର ଦାନ୍ତ ସେ କଥା ସେ ପାଳିବେ ସତୀ ତେଣୁ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ରାମ କଥା ଦେଇଛନ୍ତି ବିଭୀଷଣକୁ ରାଜଗାଦିରେ ବସେଇବେ ଲଙ୍କା ଯୁଦ୍ଧରେ ରାବଣ ମରିଯାଇଛି
সম্পূর্ণ সন্নি অমৃতাহত হয়ে সারা পরে বাস্তরি পুয় ১৩০০ নাতি মরি সারা পরে রাজগাদি বিভীষণ কু বসাইবে কথাটা অছি সেতিকি আউ ভালুমাঙ্কর সন্য কু ধরি প্রত্যাবর্তন করিবে অযোধ্যা এই সময়র কথা পাখকু লাগি আসিলে আপনমানকর সানুজ লক্ষ্মণ রামঙ্কর ভাই লক্ষ্মণ কইলে ভাই কইলে লক্ষ্মণ প্রত্যাবর্তন করিবা অযোধ্যা এবং জন্ম মাটি কি ফেরিবা সেই কথা কুচু এই রাবণ কু মারিলে রাবণ তো মারিদেলে বিভীষণ কু রাজা করাইবে এইটি আপন মানকৰ কাব্যকর্তা লক্ষ্মণ কহুছন্তি রামক কইলে ভাই পুরোটা কথা মনে পড়ুছি না যো লঙ্কা কটকরে বিভীষণ কু রাজা করাইবে আচ্ছা গোটে কথা করুন কোন করিবা বিভীষণ কু অযোধ্যার রাজা করাই দেবা দেবা অযোধ্যা আমি তো গলে অযোধ্যার আপন রাজা হবে না আপন অযোধ্যার রাজা হবে অযোধ্যার বিভীষণ কু রাজগাদিরে বসাই দেবা আপনকর সত্য রহিব বিভীষণ রাজা হবার হব কিন্তু এ যে চারিপটে সমুদ্র বেড়িছে আচ্ছা শত্রু আসিবার ভয় আশঙ্কা নাহি সুবর্ণময় লঙ্কা কটক সোনারে তিয়ারি সবু ঘর এ যে লঙ্কা কটকরে আপনক ভলি রাজা যদি হেবে ইয়ে লঙ্কা কটকটা সুন্দর দিশিব আপন লঙ্কা কটকর রাজা হেবে লক্ষ্মণ এতিকি কহিছি সজ্জন মোর রামঙ্কর মুহ বিষণ্ণ হয়ে আসে টিকে রাগন্তি নে মর্যাদা পুরুষোত্তম রাম টিকে রাগিলা ভলি লাগিলে মর্যাদা পুরুষোত্তম রাম রাম কুলে লক্ষ্মণ লক্ষ্মণ ভাবুথিলি মোর ভাইটা যোগ্য ভাই বুদ্ধিমান ভাইটা ওই ভাই যোগু মু লঙ্কা যুদ্ধ জিতিলি মু মধ্য সমর্থন করুছি কাইকি এ ভাই যদি নথান্তা মু লঙ্কা যুদ্ধ কিয়ে মু কি গোটে রাবণর পুয় ইন্দ্রজিত সে বর পাইথিলা যে ১৪ বর্ষ খাই নথিব তাকু মারিব যে ১৪ বর্ষ শোই নথিব তাকু মারিব যে ১৪ বর্ষ নারী মুখ দেখি নথিব তাকু মারিব বলে এ ভলিয়া ভাই বিরম্ব মো টিম রে কোটি থিল কিন্তু থিলা মো ভাই লক্ষ্মণ বলি মু জিতিলি না ১৪ বর্ষ সে খাইনি রে তাকু কহিলি বলি কহিলিনি বলি খা বলি সে খাইলানি ১৪ বর্ষ ভাই ভাউজ কুড়িয়ারে পত্র কুড়িয়ারে রহিবে হিষ্টজন্তু ভয়রু রক্ষা করিবা পাই ১৪ বর্ষ শোইলানি এমিতিয়া ভাই সমস্তে কি মিলু নারী মুখ দেখিনি ভাউজ পাখরে থিলে সীতা মধ্যে সীতাঙ্কর মুহ সে দেখিনি কাই কি না মু যেতেবেলে পচারিলে ঋষ্য মুখরে মতে সুগ্রীব দেখেই দেলা সব অলঙ্কার সীতাঙ্কর মু পচারি লক্ষ্মণ দেখিলু ইয়ে তো ভাউজরটি সবুজাক খেরেকি থই দেলা এই গোটা কো চিহ্নুছি এ গোটা কহুছি মাঙ্কর পাদর ঝুন্টিয়া বলা মাঙ্কর পাদ ব্যতীত কিছি দেখি নাহি বলা বেড়ে পাদ দেখি চালু মাঙ্কর পাদ ব্যতীত মু কিছি দেখিনি যেতবেলে আপন যাউথিবে আগরে পছরে মা সীতা যাউথিবে তাক পছরে যাউথিবে পাদ কু নজর করি যায় কাহি কি না মো মাঙ্কর পাদ চিহ্ন উপরে কালে মো পাদ চিহ্ন পড়ি যিব গোটে বড় ভুল হয়ে যাব মাঙ্কর পাদ চিহ্ন উপরে মো পাদ কালে পড়ি যাব ভাইঙ্কর পাদ চিহ্ন উপরে কালে পাদ পড়ি যাব তেণু এ দি পাদ চিহ্ন কু নজর করি মু চালু থা তেণু এ মাঙ্কর ঝুঁটিয়া ব্যতীত আউ মু কিছি দেখিনি এমিতিয়া ভাই সমস্তি কি মিলু মতে মিলুরে লক্ষণ কিন্তু তুই আজি যো কথাটি কহিলু মতে দুঃখ লাগিলা কাহি কি জানিছু লক্ষণ রে অয়ে স্বর্ণময় লঙ্কা লক্ষ্মণ মে নরুচতে জননী জন্মভূমি সহ স্বর্গাদপি করিয়সি সুবর্ণময় লঙ্কা কুটকু কহুনু
ଇଏ ମୋତେ ରୁଚେନିରେ କାହିଁକି ନା ଜନନୀ ଜନ୍ମଭୂମି ସ୍ୱର୍ଗାଦପି କରିଅଛି ଜନନୀ ନିଜ ଜନ୍ମଦାତ୍ରୀ ମା ଆଉ ଜନ୍ମଭୂମି ଯୋଉ ଜନ୍ମଭୂମି ମାଟି ମା ମୋର ଯୋଉଠି ମୁଁ ଜନ୍ମ ହେଇଛି ମାତୃଭୂମି ସେ ହଉଛି ମୋର ମା ମୁଁ ତାକୁ କେମିତି ଛାଡ଼ିବି ସେ ବା ସ୍ୱର୍ଗ ଠାରୁ ବଡରେ ଆମେ ଦ୍ୱିତୀୟ ଶ୍ରେଣୀରେ ପଢିନେ ତା ଛାତିରେ ପାଦ ଦେଇ ଶିଖିଲି ମୁଁ ଚାଲି ଖେଳି ଖେଳି ଉଡ଼ାଇଲି କେତେ ଧୂଳି ବାଲି ଆହା କେତେ ଧୂଳି ତା ଛାତିରେ ପାଦ ଦେଇ ଶିଖିଲି ମୁଁ ଚାଲି ଆରେ ଇଏ ଲଙ୍କା କୋଟକୁ ମାଟି ମୋତେ ପାଦ ଚୁଲା ଚାଲି ଶିଖେଇଛି ଶିଖେଇଛି ମୋ ଅଯୋଧ୍ୟା ତା ଛାତିରେ ପାଦ ଦେଇକି ଚାଲି ଶିଖିଛି ଖେଳି ଖେଳି ତା ଦାଣ୍ଡ ଧୂଳି କେତେ ଉଡେଇଛି ମୋତେ କିଛି କହିଛି ନଈ ନାଳ ପାଣି ତାର କଲି ମୁଁ ଗଳି ଦେହରେ ଜମା କଲି ଯେତେ କଳିଆ ଆହା ଯେତେ କଳିଆ ଆହା ଯେତେ କଳିଆ ଆରେ ଅଯୋଧ୍ୟା ସରଜ ନଦୀ ପାଣି କେତେ ଗୋଳିଆ କରିଛି ରେ ନଈ ନାଳ ପାଣି ତାର ଅଯୋଧ୍ୟାର କେତେ ଗୋଳିଆ କରିଛି ତା ଦେହରେ ଜମା କଲି ଯେତେ କଳିଆ ଜନ୍ମ ଠାରୁ ମରିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ତା ଦେହରେ କେତେ ଅଳିଆ ମୁଁ ଜମା କରିଛି କେତେ ଝାଡା ଫେରିଛି ମୋତେ ଦିନେ ପଦେ ଗାଳି ଦେଇଛି ଆରେ ମୋତେ ଦିନେ କହିଛି ତାର ବଣ ବୁଦା ବୁଲି ଖାଇଲି ମୁଁ କହି ଆଉ ବର ଗଛ ହଳହରେ ଖେଳିଲି ମୁଁ ଆହା ଖେଳିଲି ପୃଥିବୀ ମା ମୋ ମାଟି ମା ମୋ ଅଯୋଧ୍ୟା ମାତୃଭୂମି ମା ତୁ କହୁଛୁ ତାକୁ ଛାଡ଼ିଦେବି ବିଭୀଷଣଙ୍କୁ ରାଜା ସେଠେଇ କରିବି ମୁଁ ଲଙ୍କାରେ ରାଜା ହେବି କୁଳାଙ୍ଗାର ଭାଇରେ ତୁ ମୋର ତୁ ଟିକେ ମାତୃଭୂମି ପ୍ରତି ତୋର ଏତିକି ନଜର ନାହିଁ ମୋ ଗାଁ ଛୋଟିଆ ଗାଁ ଛୋଟ ମୋର ଗାଁ ଭୂଗୋଳ ପୋଥି ପତ୍ରରେ ତା ନାଁ ନଥାଉ କିନ୍ତୁ ମୋ ଗାଁ ମୋ ପାଇଁ ବଡ଼ ଆପଣ ମାନଙ୍କର ସଚି ରାଉତରାୟ କୁହନ୍ତି ଛୋଟ ମୋର ଗାଁଟି ଛୋଟ ମୋର ଗାଁ ଗଳପତି ପତରେ ପଛେ ନଥାଉ ଏ ମାନଚିତ୍ରରେ ମୋ ଗାଁର ମାନଚିତ୍ର ନଥାଉ ମୋ ଗାଁକୁ କେହି ଜାଣିନଥାନ୍ତୁ କିନ୍ତୁ ମୋ ଗାଁ ମୋ ପାଇଁ ବଡ଼ ମହାମୁନିଷୀମାନେ ପରିଶିଷ୍ଟରେ ଜୀବନରେ ଅନ୍ୟ କୋଉଠି ଆମେରିକାରେ ନିବାସ କରିଥାଇ ପାରନ୍ତି କର୍ମ ଜୀବନ ଭିତରେ କିନ୍ତୁ ପରିଶେଷରେ ଜନ୍ମ ମାଟିକି ଫେରି ଆସନ୍ତି ସେଇ ଏତୁଳି ଘର ସେଇ ଶ୍ମଶାନ ଜୁଇ ଗାଁର ସେ ବଣବୁଦା ଘେରା ସିଏ ଗାଁ ନିଜ ଗାଁ ମାତୃଭୂମି ପ୍ରତି ସମସ୍ତଙ୍କର ମମତା ଥାଏ ତେଣୁ ମୋ ଗାଁ ମୋ ପାଇଁ ବଡ ମୋ ଅଯୋଧ୍ୟା ମୋ ପାଇଁ ବଡ ମୁଁ କଣ ଏ ସୁନା ଦେଖି ଲଙ୍କା କୁଟୁକୁର ରାଜା ହେବି ଲକ୍ଷ୍ମଣ ଚୁପ ହେଇଗଲେ ପୁଣି ଛିଡା ହେଲେ ଲକ୍ଷ୍ମଣ କହିଲେ ଭାଇ ହଉ ନହେଲା ନାହିଁ ଆପଣ ଅଯୋଧ୍ୟାର ରାଜା ହେବେ ବିଭୀଷଣକୁ ଲଙ୍କାର ରାଜା କରେଇବେ କିନ୍ତୁ ଆଉ ଗୋଟେ କଥା କହିବେ ନା କଣ ଲକ୍ଷ୍ମଣ କହିଲା ଭାଇ ରାବଣ ଯୋଉ ସିଂହାସନ ଉପରେ ବସୁଛି ହଁ ତା ତଳେ ଯୋଉ ପଥରଟି ରହିଛି ରାବଣ ତ ମରିଗଲାଣି ସିଂହାସନ ପାଖରେ ଯୋଉ ପଥର ତା ସିଂହାସନ ତଳେ ଯୋଉ ପଥର ସେ ପଥରର ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ୱତନ୍ତ୍ରତା ଅଛି କଣ ନା ସେ ପଥର ଉପରେ ଛିଡା ହେଲେ ଆପଣଙ୍କୁ ତିନି ପୁର ଦେଖାଯିବ ସେ ପଥର ଉପରେ ଛିଡା ହେଲେ ଆପଣ ଅମୀମାଂସିତ କଥାକୁ ମୀମାଂସା କରିଦେବେ କହିଲା ସେ ତ୍ରିପୁର ବିରୋ ରାଜା ଯେତେବେଳେ ବିପଦରେ ପଡିଯାଏ ସେ ପଥର ଉପରେ ଛିଡା ହେଇଯାଏ ଆମେ ଶୁଣିଛୁ ସେ ପଥରର ମହାତ୍ମ୍ୟ କହିଲା ଆମେ ଅଯୋଧ୍ୟାରେ ପଛେ ତମେ ରଜା ହବ ବିଭୀଷଣକୁ ଲଙ୍କା ରାଜା କରେଇବା କିନ୍ତୁ ଆମେ ଗଲା ବେଳକୁ ସେ ପଥରଟାକୁ ନେଇକି ପଳେଇ ଅଯୋଧ୍ୟାକୁ ନେଇଛେ
ରାମ ନାହିଁ କରିପାରିଲେନି କି ହଁ କରିପାରିଲେନି କାହିଁକି ନା ହଁ କଲେ ପ୍ରଭୁ ପଳରେ କଳଙ୍କ ଆସିଯିବ ଗୋଟେ ଲୋଭର ବଶବର୍ତ୍ତୀ ହୋଇ ମୁଁ ହଁ କରିଦେଲି ନାହିଁ କରିଦେଲେ ଲୋଭଟା ଟିକେ ଟାଣୁଛି ତେଣୁ କଣ କରିବେ ମୌନ ହେଇଗଲେ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ରାମ ଲକ୍ଷ୍ମଣଙ୍କୁ ନା କହିପାରିଲେନି କି ହଁ କହି ହେ ମୋର ବରେଣ୍ୟ ସଜ୍ଜନ ମଣ୍ଡଳୀ ମୋର ଭଗବତ ରସ ପିପାସ ବରେଣ୍ୟ ସଜ୍ଜନ ମୋ ମା ବାପ ଯେତେବେଳେ ମଣିଷ କିଛି ପ୍ରତ୍ୟୁତ୍ତର ଦିଏନି ପ୍ରଶ୍ନର ଉତ୍ତରକୁ ଯେତେବେଳେ ମୌନ ହେଇଯାନ୍ତି ସେତେବେଳେ ବୁଝି ନବାକୁ ହେବ ଯିଏ ସିଏ ସେଥିରେ ରାଜି ଅଛନ୍ତି ମୌନେ ସନ୍ମତି ଲକ୍ଷଣ ଏଇ ପ୍ରବାଦ ପ୍ରବାଦ ଅନୁଯାୟୀ ଆମେ ଧରି ନବା ଯେ ରାଜି ବୋଲି ଲକ୍ଷ୍ମଣ ସେଦିନ ସେଇ କଥାକୁ ଧରିଦେଲେ ବୋଲେ ଭାଇ ନାହିଁ କରୁନାହାନ୍ତି ମାନେ ସନ୍ମତି ଅଛି କାହିଁକି ନା ବିଶ୍ୱ ଚିନ୍ତାମଣି ନିରାକର ପରମ ବ୍ରହ୍ମ ରାମ ହେଲେ ମଧ୍ୟ ଯେତେବେଳେ ଯିଏ ଜନ୍ମ ହୁଅନ୍ତି ଧରାଧାମକୁ ମର୍ତ୍ତ୍ୟମାଟିକି ଆସନ୍ତି ଛଅଟା ଐରି କାହାକୁ ଛାଡ଼ିନି ଆମେ ଯେତେବେଳେ ଛଅଟା ଐରିକି ଛାଡ଼ିନେ ସମସ୍ତିକି ଆକର୍ଷିତ କରିଛି ସମସ୍ତିଙ୍କ ଦେହରେ ବଳବତ୍ତର ହେଇ ରହିଛି ଛଅଟା ଶତ୍ରୁ ସେ ଛଅଟା ଶତ୍ରୁ କିଏ କାମ କ୍ରୋଧ ଲୋଭ ମୋହ ମଦ ମାଶ୍ଚର୍ଯ୍ୟ ଇଏ ଛଅଟା ଭିତରେ ଲୋଭ ଅଛି ରାମଙ୍କୁ ମଧ୍ୟ ପରମ ବ୍ରହ୍ମ ହେଲେ ବି ଲୋଭ ଟିକେ ଗ୍ରାସୁଛି କାହିଁକିନା ପଥରର ମହାତ୍ମ୍ୟ ପଥର ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ରତା ଏଗୁଡାକ ମନେ ପକେଇ ଦଉଛି ବାର ବାର ରାମଙ୍କୁ ମନେ ପକେଇ ଦଉଛି ରାମ ହଁ କହିଲେନି କି ନାଇଁ କହିଲେ ଲକ୍ଷ୍ମଣ ଡାକିଲେ କହିଲେ ହନୁ ଜାମ୍ବବ ମହିନ୍ଦ ଦିବିନ୍ଦ ନଳ ନୀଳ ଆରେ ସମସ୍ତ ଆରେ ଭାଇ ରାଜି ଅଛି ରାବଣ ଯୋଉ ସିଂହାସନରେ ବସେ ସେ ସିଂହାସନ ତଳେ ଗୋଟେ ପଥର ଅଛି ସେ ପଥରର ମହାତ୍ମ୍ୟ ତମେ ସବୁ ଜାଣିନ ସେ ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ପଥର ସେ ପଥରଟାକୁ ଉତ୍ପାଟନ କରି ଆମେ ଅଯୋଧ୍ୟା ନେଇଯିବୁ ଗଲାବେଳେ ଲଙ୍କାରୁ ଆମେ କିଛି ନବାନି ଏତେ ଦିନ ରହିଲେ ଏତେ ଦିନ ଯୁଦ୍ଧ ହେଲା କେତେ ହଇରାଣ ଆମକୁ ରାବଣ ଚାଲ ଚାଲ ସମୁଦ୍ର ଚାଲ ପହଞ୍ଚିଗଲେ ସମସ୍ତେ ପହଞ୍ଚିଗଲେ ସେଇ ସିଂହାସନ ପାଖର ପଥର ପାଖ ବଜରଙ୍ଗ ବାଲି ପୋଟିଏ ସିଂହର ପରାକ୍ରମ ହନୁମାନ ବସି ପଡିଲା ପଥର ପାଖରେ ଉତ୍ପାଟନ କରୁଛି ପଥରକୁ ପଥରକୁ କୋଉ କାଳର ପଥର ସେ ସହଜେ ଟଳୁନି ପରିଶ୍ରମ ବହୁତ ପରିଶ୍ରମ ବହୁତ ବଳ ଖଟେଇଲା ପରେ ପଥରଟି ଟିକେ ଉଠିଲା ଟିକେ ଉଠିଲା ଭିତରୁ ଗୋଟେ ଫାଙ୍କ ସୃଷ୍ଟି ହେଲା ଫାଙ୍କ ଭିତରୁ ଗୋଟେ ଜାଜୁଲ୍ୟ ଜ୍ୟୋତି ଭଳି ଆଲୋକ ପ୍ରଦାନ କଲା ଭଳିଆ ଲାଗିଲା ଗୋଟେ ଅନ୍ଧକାର ଭିତରୁ ଗୋଟେ ଆଲୋକ ଆସିଲା ଭଳି ଲାଗିଲା ଆଲୋକ ସହିତ ଗୁରୁ ଗମ୍ଭୀର ଗର୍ଜନରେ କହିଲା କହିଲା କିଏ ବିଶ୍ୱ ଚିନ୍ତାମଣି ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ପ୍ରଭୁ ରାମ ଯାହାଙ୍କର ମୁଁ ଦାସାନୁ ଦାସ ତାଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ ଏ ପଥରକୁ ଉଠେଇ ମୁଁ ଅଯୋଧ୍ୟା ନେବି ରାମ ମୁଁ ଦେଖିବି ସେ କେମିତି ଆରେ ତୁ ମତେ ଚିହ୍ନିନୁ ଡାକେ ତୋ ରାମଙ୍କୁ ମୁଁ କହିବି ମୁଁ କିଏ ମୁଁ କୋଉ ଯୁଗର କହିବି ତୋ ରାମକୁ ତୋ ରାମକୁ ଟିକେ ଦେଖିବି ସେ କେମିତି ଲୋକ ଯିଏ ଏ ପଥର ଉଠେଇବା ପାଇଁ କହିଛି ପଥର ନବାକୁ କହିଛି ଏ ରାମ ଶୁଣିକି ପହଞ୍ଚିଗଲେ ରାମ ସୁଗ୍ରୀବ ବିଭୀଷଣ ସମସ୍ତେ ଚତୁଃପାର୍ଶ୍ୱ ଛିଡା ହେଇଛନ୍ତି ହେ ମୋର ମାତୃବର୍ଗେ ପରମ କାରୁଣିକ ଭଗବାନ ରାମ ଛିଡା ହେଇ ପଡ଼ିଲା ପରେ କହିଲା ହେ ରାମ ତୁଇ ରାମ ତୁଇ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛୁ ଏ ପଥରକୁ ଉଠେଇବାକୁ ଶୁଣିଛୁ ମୁଁ କିଏ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ତୋ ଭଳିଆ ଲୋକ ମୁଁ ଦେଖିନି ଆଜି ଦେଖୁଛି ପ୍ରଥମ ଥର କେମିତି କହୁଛି ମୁଁ ଏମିତି ମୁଁ ସବୁ ଦେଖିଛି କିନ୍ତୁ ତୋ ଭଳିଆ ଲୋକ ଦେଖିନି କହିଲା କି ସେ ପଥର ଫାଙ୍କ ଭିତରୁ ଜାଜୁଲ୍ୟ ଜ୍ୟୋତି ଜଳୁଥିବା ଦୁଇଟି ଆଖିରୁ ସେ କହୁଛି
কাম মূর্তিময় নিমন্থ উদাধি পঞ্চায়ন পদ্মজ শ্বেতকণ্ঠ মহেশ দিনয়ন শক্র দ্বিজ রাজ নির্মল শৈল পক্ষীয় ধরা তথা হয় গোড়া মিষ্ট মুন্ডির সাগরে সর্বে সাময়া দৃষ্টুয়া রঘুপতে দোকাপ হারিবিরা কহিলা পথর ফাঙ্ক ভিতর আপন মানে চিন্তা করুথিবি সে জাজুলিও জ্যোতি যো আখির জ্যোতি সে কি আছে পথর ফাঙ্ক ভিতর গোটে মন্ডুক কহুছে কেতে সৎসাহস তার কেতে দম্ভ তার যে মর্যাদা পুরুষোত্তম প্রভু রামঙ্ক পাখরে কহুছে কি সেতু রাম কলা শুন মু কি সে কহুছু গর কলা কাম মূর্তিময় কাম বইলে কন্দর্প কন্দর্প মূর্তিময় থিলা শরীর থিলা তার কন্দর্প শরীর থিলা সে শরীর কেতেবেলে ধ্বংস হলা না মা পার্বতী তপস্যা করুথিলে কাহাকু পূজা করুথিলে শঙ্করঙ্কু তারকা সুর মরিবা পাই দেবতা মানে শিবঙ্কর তপস্যা ভগ্ন করিয়া পাই কন্দর্পকু পঠাইলে কন্দর্প সখা বসন্ত পত্নী রতিকু নেই শিবঙ্কর তপস্যা ভগ্ন করিবা পাই পৌঁছিছি পার্বতী সম্মুখরে পূজা করুছন্তি শিব বসিছন্তি তপস্যারে যোগমগর এইটি কন্দর্প পাঁচটা স্বর প্রহার কলা এইটি যেতবেলে পাঁচটা স্বর প্রহার করেছি কন্দর্প চাপল্যতা সৃষ্টি হয়েছি এইটি শঙ্করঙ্ক তৃতীয় নেত্র অগ্নি জ্বলি উঠিলা কন্দর্পকু ভস্মীভূত করিবা পাই আপন মানকর দেবতা মানে স্বর্গরে ত্রাহি ত্রাহি ডাক দেউছন্তি হে কেমিতি হে শঙ্কর মহাপ্রভু কেমিতি আপন রক্ষা করন্তু কুমার সম্ভব কবি কালিদাস ক্রোধ প্রভু সহর সহরতি যাবত শির ক্ষমরতা চরন্তি যাবত সবন্নী ভবনেত্র জন্মা ভস্মাবশ সমদন চকার দেবতা মানঙ্কর আকুল নিবেদন শুনিবা কর্ণরে পড়িবা পূর্বরু শঙ্করঙ্কর তৃতীয় নেত্র অগ্নি ভস্মীভূত কলা কন্দর্প কন্দর্প সমস্তিঙ্ক দেহরে অছি কিন্তু তার শরীর আউ নাহি হে মোর বরাইন সজন মণ্ডলী সেই কথাকু কহুছি কি আপন মানঙ্কর মণ্ডুক কইলা কাম মূর্তিময় কন্দর্পর শরীর থিলা মু দেখিছি বর্তমান শরীর নাহি কন্দর্প অছি কিন্তু শরীর তার নাহি কাম মূর্তিময় নিমন্থ উদধি নিমন্থ মন্থন হেই নথিবা সমুদ্র সমুদ্র মন্থন হেই নথিলা মু দেখিছি মন্থন হেলা বিশ্ব বাহারিলা অমৃত বাহারিলা উচ্চ বা অশ্ব বাহারিলা ঐরাবত অস্থি বাহারিলা অষ্টরত্ন বাহারিলা অষ্ট অপ্সরী বাহারিলে লক্ষ্মী বাহারিলে চন্দ্র বাহারিলে এতে গুলিয়ে বাহারিলা এবে মু দেখুছি আগুরু এসবু নথিলা নিমন্থ উদধি পঞ্চানন পদ্মজ পঞ্চানন পঞ্চ আনন পাঁচটা মুহ কাহার থিলা ব্রহ্মাঙ্কর পদ্মজ ব্রহ্মা পদ্মরু জাত পদ্মজ পদ্মরু সৃষ্টি হচ্ছে ব্রহ্মা বিষ্ণুঙ্কর নাভি কমল পদ্মরু ব্রহ্মা সৃষ্টি তেণু পদ্মজ ব্রহ্মাঙ্কর পাঁচ মুন্ড থিলা এইনা চারি মুন্ড পাঁচ মুন্ড থিলা মু দেখিছি আউ পঞ্চানন পদ্মজ শ্বেতকণ্ঠ মহেশ শঙ্করঙ্কর কণ্ঠ ধলা থিলা এবে নীলকণ্ঠ হয়ে যাইছি শ্বেতকণ্ঠ বয়স দ্বিনয়ন শক্র দুইটা আখি থিলা এবে হাজার আখি হয়ে যাইছি ইন্দ্রঙ্কর দুইটা আখি থিলা এবে হাজার আখি দ্বিনয়ন শক্র দ্বিজরাজ নির্মল চন্দ্র নির্মল থিলে এবে কলঙ্কিত হয়েছেন কলঙ্ক অছি দ্বিজরাজ নির্মল শৈল পক্ষ ধরা শৈল
ପର୍ବତଙ୍କର ପକ୍ଷୀ ଥିଲା, ପର୍ବତ ଉଡୁଥିଲେ, ଏବେ ପକ୍ଷୀ ନାହିଁ। ଶୈଳ ପକ୍ଷ ଧରା ତଥା ହୟ ଗଣା, ଘୋଡ଼ା ମାନଙ୍କର ପକ୍ଷୀ ଥିଲା, ଘୋଡ଼ା ପକ୍ଷୀରା ଯୋଉ ଘୋଡ଼ା ଥିଲେ ଉଡୁଥିଲେ, ଏଇନା ଘୋଡ଼ାଙ୍କର ପକ୍ଷୀ ନାହିଁ। ମିଷ୍ଟ ନିରମ ସାଗର ସମୁଦ୍ର ପାଣି ମଧୁର ଥିଲା, ଏଇନା ମଧୁର ନାହିଁ। ସର୍ବେ ସମୟା ଦୃଷ୍ଟ ରଘୁପତେ, ଏ ସବୁ ମୁଁ ଦେଖିଛି। ମଣ୍ଡୁକ ବେଙ୍ଗ କହିଲା, କିନ୍ତୁ ଦତା ପହାରି ବିନା, ଦତା ପହାରି କାହାକୁ କୁହନ୍ତି, ହେ ରାମ ତୁ ଦତା ପହାରି। ଦାନ ଦେଇ ଯିଏ ପୁଣି ଫେରସ୍ତ ନେଇଯାଏ ତାକୁ ଦତା ପହାରି କୁହନ୍ତି। ବିଭୀଷଣେ ଲଙ୍କା ରାଜ୍ୟ ତୁ ହି ଦାନ କଲୁ, ପଥର ନେବା ପାଇଁକି ଆଜି ଯେ ଭାବିଲୁ। ଦାନ ଦେଇଥିବା ଲଙ୍କା ରାଜ୍ୟ ଯେ ତାହାର, ସୈନ୍ୟ ସାମନ୍ତ ଘର ଦ୍ୱାର ବଢ଼ିବାର, ଆଜି କେଉଁପରି ତୁ ନବାକୁ ବସିଛୁ। ତୋତା ପହାରି ବୋଲି ଏ ବାନା ଉଡ଼ାଉଛୁ, କହିଲା ଆପଣମାନଙ୍କର କିଏ ମଣ୍ଡୁକ ବେଙ୍ଗ ବୋଲା। ତୋତା ପହାରି ତୁ ଦାନ ଦେଇ ଯିଏ ଫେରସ୍ତ ନେଇଯାଏ। ବିଭୀଷଣକୁ ସତ୍ୟ କଲୁ, ରଘୁକୁଳ ନୀତି ସୁଦା ଚଲି, ପ୍ରାଣ ଯାଇ ପରବଚନ ଯାଇ। ତାହେଲେ ତୁ କି ବଚନ ରଖିଲୁ, ରଘୁକୁଳ ନୀତିର କି ମର୍ଯ୍ୟାଦା ତୁ ରଖିଲୁ। ତୁ ଦାନ ଦେଇ ବିଭୀଷଣକୁ ରାଜି, ପୁଣି ତାକୁ ପଥର ଟେକିକି ନଉଛୁ। ବୋଲା ଶୁଣ, ଆଜି ତତେ ତୋ ପୂର୍ବ ପୁରୁଷର କାହାଣୀ ମୁଁ ଆଜି କହିବି, ତୁ ଶୁଣିବୁ ମୁଁ କହିବି, ମୁଁ କହିବି ତୁ ଶୁଣିବୁ। ତୋ ପୂର୍ବ ପୁରୁଷ ଯୋଉ ରଘୁକୁଳ, ଯାହାଙ୍କର ନାମାନୁସାରେ ତମ ସୂର୍ଯ୍ୟ ବଂଶ ହଉଛି ସୂର୍ଯ୍ୟବଂଶ, ସୂର୍ଯ୍ୟବଂଶକୁ କାଟି ଦିଆଯାଇ ରଘୁବଂଶ ବୋଲି ନାମିତ ହେଇଛି। ବୋଲା ଶୁଣିବୁ, ତୁ ଗୋଟିଏ ସ୍ତ୍ରୀ ପାଇଁ, ଗୋଟିଏ ସ୍ତ୍ରୀ ସୀତା ପାଇଁ ତୁ କଣ କଲୁ, ଗୋଟେ ନୈଷ୍ଠିକ ବ୍ରାହ୍ମଣ ବଂଶ, ବ୍ରହ୍ମଙ୍କ ବଂଶରେ ଯିଏ ଜନ୍ମିତ ରାବଣ, ନୈଷ୍ଠିକ ବ୍ରାହ୍ମଣ ବଂଶକୁ ଧ୍ୱଂସ କରିଦେଲୁ। ବ୍ରାହ୍ମଣ, ବ୍ରାହ୍ମଣ ଯଦି ଅପରାଧ କରନ୍ତି, ଆପଣ ମାନଙ୍କର ଓଡ଼ିଆ ଭାଗବତରେ ଜଗନ୍ନାଥ ଦାସ ଅତି ବଡ଼ି ଜଗନ୍ନାଥ ଦାସ କୁହନ୍ତି, ବୋଲେ ବ୍ରାହ୍ମଣ କଲେ ଅପରାଧ ବେଗେ ବନ୍ଦୀ। ଅପରାଧ ବେଗେ ବନ୍ଦିବ ତାଙ୍କ ପାଦ, ଯଦି ବ୍ରାହ୍ମଣ ଅପରାଧ କରନ୍ତି, ଅନ୍ୟ କେହି ଯଦି ପଣ୍ଡିତ ଅପରାଧ କରନ୍ତି ତାହେଲେ ଦଣ୍ଡନୀୟ, ଭଲ କଥା। କିନ୍ତୁ ଯଦି ବ୍ରାହ୍ମଣ କେହି ଅପରାଧ କରନ୍ତି, ଭୁଲ କରନ୍ତି, ସେ ଦଣ୍ଡନୀୟ ନୁହଁ। ଅତିବଣି ଜଗନ୍ନାଥ ଦାସ ଆପଣ ମାନଙ୍କର ଓଡ଼ିଆ ଭାଗବତରେ କହିଛନ୍ତି, କଣ ନା, ବ୍ରାହ୍ମଣ କଲେ ଅପରାଧ ବେଗେ ବନ୍ଦିବ ତାଙ୍କ ପାଦ, ଯଦି ସେ ଅପରାଧ କରନ୍ତି ତାଙ୍କ ଦଣ୍ଡ ହଉଛି କଣ, ତାଙ୍କ ପଦକୁ ତୁମେ ବନ୍ଦନା କରିବ। ସେତିକି ପୁଣ୍ୟ ଅର୍ଜନ କଲେ ତୁ ଗୋଟେ ବ୍ରାହ୍ମଣ କୂଳରେ ଜନ୍ମ ହବୁ, ଯଦି ଏ ଜନ୍ମରେ କିଛି ପୁଣ୍ୟ ଅର୍ଜନ କର, ଆର ଜନ୍ମରେ ବ୍ରାହ୍ମଣ ହବୁ। କିନ୍ତୁ ଆମେ କହିବା ଯେ ବ୍ରାହ୍ମଣ ଯାହା କରିବେ କଣ ମାପେ, ବ୍ରାହ୍ମଣ ଅତି ସୀମା ଟପି ଗଲାଣି। ଆଗରୁ ବ୍ରାହ୍ମଣ ଏମିତି ନଥିଲେ, ବ୍ରାହ୍ମଣ ମାନେ ବିଚାରବନ୍ତ ଥିଲେ, ବ୍ରାହ୍ମଣ ମାନେ ସ୍ନେହୀ ଥିଲେ। ବ୍ରାହ୍ମଣ କାହାକୁ କୁହାଯାଏ, ଚଉଦ ପୁରୁଷରେ କିଏ ବନାଣ କରିଥିଲା, କହିଲା ବା ହମ ହମଣ ବ୍ରାହ୍ମଣ, ଆଉ କହିଲା ବା ହମ ହମଣ ବ୍ରାହ୍ମଣ, କୋଉଠି ତୁ ପଢୁଥିଲୁ ପାଠୁଆ, ସେଟା ଶିଶୁ ମନ୍ଦିର ଶାଶୁ ମନ୍ଦିର ନୁହଁ। ବସ ଚୁପି ବସ ରାଉତ, ତାହେଲେ ବ୍ରାହ୍ମଣ କଲେ ଅପରାଧ ବେଗେ ବନ୍ଦୀ ବପଦ, ତାହେଲେ ବ୍ରାହ୍ମଣ କାହାକୁ କୁହନ୍ତି, କହିଲା ଜନ୍ମ ନା ଯାଏତେ ଶୁଦ୍ର ସଂସ୍କାରାତ ଦିଜିଓ ମୁଝିଓତେ ହେ ବେଦ ଭ୍ୟାସେ ଭବେ ଦେବୀ ପ୍ରହ ବ୍ରହ୍ମ ଜାନାତି ବ୍ରାହ୍ମଣ। ଜନ୍ମ ନା ଯାଏତେ ଶୁଦ୍ର, ବ୍ରାହ୍ମଣ କୂଳରେ ସନ୍ତାନଟିଏ ଜନ୍ମ ନେଲେ ପଣ୍ଡିତ ସେ ଶୂଦ୍ର, ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ବ୍ରତ ଉପନୟନ ବା ସଂସ୍କାର କର୍ମ ହେଇ,
সংস্কারাত দ্বিজীয় মুচিয়তে সংস্কার বা ব্রত উপনয়ন হলে সে দ্বিজ সে পর্যন্ত ব্রাহ্মণ হয়নি, উপবিত পইতা পকাই সারা পরে ব্রাহ্মণ বি হই না, সে তো কেতে না দ্বিজ, দ্বিজ বইলে ব্রাহ্মণকর দ্বিতীয় জন্ম হেলা, এটা দ্বিতীয় জন্ম সংস্কার হেলা পরে। সংস্কারাত দ্বিজীয় মুচিয়তে বেদ অভ্যাস ভবেত বিপ্র, তৃতীয় অবস্থা হচ্ছে বিপ্র, প্রথম শূদ্র দ্বিতীয় দ্বিজ তৃতীয় অবস্থা হচ্ছে বিপ্র। বেদ কু অধ্যয়ন কলে ব্রহ্ম জানাতি ব্রহ্ম, ব্রহ্ম কু এতবেলে জানিবে চিহ্নিবে তাহলে সে জানিবে ব্রাহ্মণ না। এমিতি মত সমান সর্বভূতে টিকিয়ে পূর্বরু কহুতিলি, অন্য মানে যেমিতি মু মধ্য সেমিতি, এ চিন্তাহারা হেলে ব্রাহ্মণ, নিজ হকু অন্য মানকু ব্রহ্ম, তো দেহরে ব্রহ্ম মো দেহরে ব্রহ্ম, এ চিন্তাহারা যেদিন আসবে সেদিন সে ব্রাহ্মণ নাই রে, আউ সারিকে যাবানি কথাটা আরে অছি রাউ তো, তেণু ব্রাহ্মণ কলে অপরাধ বেগে বন্দী বরঙ্গ পদ মন্ডুক কহিলা, কলা গোটে নৈষ্টিক ব্রাহ্মণ বংশ কু ধ্বংস করে দিলু গোটিয়ে স্ত্রী পাই, গোটিয়ে স্ত্রী সীতা পাই তু গোটে ব্রাহ্মণ বংশ ধ্বংস করে দিলু। শুনু মু আজি কহুছি তো পূর্ব পুরুষ কথা, সমস্তে স্তম্ভীভূত, কিষ্কিন্দা ভালু মাঙ্কর বাহিনী ছিড়া হইছন্তি, রাম ছিড়া হইছন্তি, বেঙ্গ কহুছি পথর ফাঙ্ক ভিতরু বেঙ্গ কহুছি, শুনু মু কহিবি তু প্রকৃতরে যদি যোগ্য সে রঘুকুয়র দায়াদ তু কেতে দূর ঠিক, আউ তো রঘুরাজা যে যাহাঙ্ক কথা মু কহিবি সে কেতে দূর ঠিক, আজি বেঙ্গ কহুছি এ রাউতরে ধর গোটে পদ, সাকেত নগরী ঐশ্বর্য, সৌধা খচিত রতন করায়ে প্রতীয়মান, দরস আন নগর এরা করাজ, মন্ডুক বেঙ্গ কহুছি শুনুছন্তি মর্যাদা পুরুষোত্তম রাম, স্বর্ণ প্রসুভ পরত উদিতিরে নাম খ্যাত লহিথিলা সাকেত নগরী ঐশ্বর্য, কলা যেতেবেলে রাজা রঘু থিলে রাজা অযোধ্যা সিংহাসনরে, সেতেবেলে সুনা ফলুথিলা স্বর্ণ পশু ভূপরত সুনা ফলুথিলা অযোধ্যারে, অভাব বলি কিছি নথিলা নথিলা, সবু পরিপূর্ণ থিলা, ধনধান্যরে পরিপূর্ণ থিলা অযোধ্যা, কোনসি প্রকার অভাব নথিলা, এমিতি রাজ্য থিলা, বুঝলা যেতে সে রাজ্যর প্রজাবর্গ দুঃখরে কেই কালতিপাত করুনথিলে, কাহিঁকি না যো রাজা রঘু যে ইন্দ্রঙ্কু যুদ্ধ করি সুবর্ণ বর্ষা করেই পারিথিলে সে হউছন্তি রাজা রঘু, ধনরে বলবান থিলে বিদ্যারে বলবান থিলে তথা ইয়ে রাজনীতি বিশারদ থিলে, আউ রাগ চুক্তি পদটি দউছি আউ তো পণ্ডিত পরে মণ্ডিত রাজনীতি বিচারব
ସମୟକୁ ଦେଖିବା ଶୁଣିଲେନି ବିଷୟ କିଛି ରହୁତ ପଣ୍ଡିତ ପଣେ ମଣ୍ଡିତ ପଣ୍ଡିତ ମାନଙ୍କର ନାମ ଗଣନା କଲାବେଳେ ଯାହାଙ୍କର ନାମ ଆଗରେ ଆସେ ସେ ହଉଛନ୍ତି ରାଜା ରଘୁ ରାଜନୀତିରେ ବିଶାରଦ ସଙ୍ଗୀତରେ ଦେବର୍ଷି ନାରଦ ସବୁଥିରେ ପ୍ରଶଂସାର ପାତ୍ର ଥିଲେ ରାଜା ରଘୁ ଅଭାବ ବୋଲି କିଛି ନଥିଲା ତାକୁ କାଟିଦଉଛି ଆଉ ସମୟ ନାହିଁ କେତେ କେତେ ନଅଟା ପଞ୍ଚାବନ ଦଶଟା ହେଲା ତେଣୁ ଚାଲିଛି ସବୁ ପ୍ରଜାବର୍ଗ ସୁଖରେ ଥାନ୍ତି ଆନନ୍ଦରେ କାଳତିପାତ କରୁଥାନ୍ତି ପ୍ରଜାବର୍ଗ ଅଭାବ ବୋଲି କିଛି ନଥାଏ ଦୁଃଖ ବୋଲି କିଛି ନଥାଏ ଯନ୍ତ୍ରଣା ବୋଲି କିଛି ନଥାଏ ଭୟ ବୋଲି କିଛି ନଥାଏ ଯୋଉଠି ରାଜା ରଘୁ ରାଜା ଅଭାବ ଅସୁବିଧା ଭୟ କିଛି ଭ୍ରାନ୍ତି କିଛି ନାହିଁ କିନ୍ତୁ ଗୋଟେ ଦୁଃଖ ଥିଲା ସର୍ବସୁଖେ ଥାଇ ନୃପତି ସୁଖେ ଥାଇ ନୃପତି ଏକ ସୁଖବଞ୍ଚିତ ସବୁ ସୁଖରେ ଥିଲେ କଣ ହବ ଗୋଟିଏ ସୁଖରୁ ବଞ୍ଚିତ କରିଥିଲେ ଭଗବାନ ରାଜା ରଘୁକୁ ସେ ସୁଖ ହଉଛି ଅପତ୍ୟ ସୁଖ ଅପତ୍ୟ ଅର୍ଥ ସନ୍ତାନ ସନ୍ତତି ନଥିଲେ ତୋ ଭାଷାରେ ପିଲା ପିଚିକା ନାହିଁ ରେ ପିଲା ପିଚିକା ସନ୍ତାନ ସନ୍ତତି ରଘୁଙ୍କର ନଥିଲା ସବୁ ସୁଖରେ ଥିଲେ କଣ ହବ ଗୋଟିଏ ଦୁଃଖ ତାଙ୍କ ଅନ୍ତର ଭିତରକୁ ଜାଳୁଥିଲା ଆପଣ ମାନଙ୍କର ଓଡିଆ କବି ସୁନ୍ଦର ଭାବରେ କହୁଥିଲେ କାନ୍ଦୁଥିଲେ ଅନ୍ତର ଭିତରେ ରାଜା ରଘୁ କାନ୍ଦୁଥିଲେ ଅନ୍ତର ଭିତରେ ରାଣୀ କିଲା ସଂସାର ପ୍ରଜାବର୍ଗ ସିନା ଆମକୁ ସମ୍ମାନ କରୁଛନ୍ତି ଆମକୁ ରାଜା ବୋଲି କିଛି କହୁନଥାନ୍ତି ଆମ ପଛପଟେ ତ କହୁଥିବେ ଜାତୁଣ୍ଡରେ ବାଜି ନାହିଁ ଅମୃତ ଅଛି ଯୋଉଥିପାଇଁ ଦେବ ସମୂହ ଏ ସାହୁ ବସ ଯୋଉଥିପାଇଁ ଦେବ ସମୂହ ଆସନ୍ତି ବାତ୍ସଲ୍ୟ ସ୍ନେହକୁ ପାଇବା ପାଇଁ ନର ଦେହକୁ ଧାରଣ କରି ସେ ସୁଖ ଟିକେ ପାଆନ୍ତି ଯୋଉ ବାତ୍ସଲ୍ୟ ସ୍ନେହର ସୁଖ ଦେବ ସ୍ୱର୍ଗ ରାଇଜରେ ନାହିଁ ଆସନ୍ତି ସେ ବାତ୍ସଲ୍ୟ ସ୍ନେହ ଟିକେ ପାଇବା ପାଇଁ ତେଣୁ ସଜନ ତେଣୁ ଏଇଥିପାଇଁ ଯା ତୁଣ୍ଡରେ ବାଜି ନାହିଁ ବାଳ ତୁଣ୍ଡ ଲାଳ ଅଧିକତା ଜୀବନ ବଞ୍ଚିଥିବ ଛୋଟିଆ ଛୁଆଟିର ସୁଖ ଯିଏ ପାଇନି ସେ ସ୍ୱର୍ଗ ସୁଖ ପାଇନି ସେ ସୁଖ ଯିଏ ପାଇଛି ସେ ଜାଣିଛି ତାର ମହାତ୍ମ୍ୟ କଣ ଆରେ ରାଣୀ କାନ୍ଦନ୍ତି ମନେ ମନେ ଚିନ୍ତା କରନ୍ତି ରାଜା ବସିଥାନ୍ତି କୋଉଠି ସିଂହାସନରେ ରାଜା ବସିଥାନ୍ତି ଯେତେବେଳେ ରାଜକାର୍ଯ୍ୟ ପରିଚାଳନା କରୁଥାନ୍ତି ରାଜକାର୍ଯ୍ୟ ପରିଚାଳନା କରିସାରିବା ପରେ ଚିନ୍ତା କରନ୍ତି ଏ କର୍ମ ଅକ୍ଲାନ୍ତ ଶରୀରକୁ ନେଇ ଯେତେବେଳେ ମୁଁ ଅନ୍ତପୁର ଭିତରକୁ ଯାଉଥିବି ଯଦି ମୋର ଛୋଟିଆ ପୁଅଟିଏ ଥାନ୍ତା ତାହେଲେ ହାତ ପତେଇ ଦେଲେ ମୋ କୋଳକୁ ପଳେଇ ଆସନ୍ତା ତାହେଲେ ଏଇ ଯୋଉ କ୍ଲାନ୍ତ ଶରୀରକୁ ନେଇ ଯାଉଛି ଏ କ୍ଲାନ୍ତ ଶରୀର ଟିକେ କ୍ଲାନ୍ତ ମେଣ୍ଟି ଯାଆନ୍ତା କହିଲେ କି ଆପଣ ମାନଙ୍କର କଟକ ଜିଲ୍ଲା କବି କବି ମଞ୍ଜୁଳ କବି
সুন্দরপদ কৃষ্ণপ্রসাদ বসু কোন কহিলে কলে মা কুলে থাই কর প্রসারিলে বৈশাখ মাস বিলরে হল করি হল নেই যেতে তু ফে যু ক্লান্ত শরীর কু নেই তু স্ত্রী কাখি থিব পুটি কু তু হাত পতাই দেবু বলদ বাঁধিকি তো কানটা না হলে কোনটা আরে কুলাঙ্গরে তো স্ত্রী তোতে বাপা ডাকে কাহা স্ত্রী কাহা বাপা ডাকে হাত পতাই দেলে মা কুড়ু বাপা কুড়ু ডেই পড়ব আজ্ঞা পলাইবে যেতে কর্ম করি তু ক্লান্ত শরীর হয়েছিল কাখি দিল পুরি সে ক্লান্ত ডাকুয়ারে মেন্টি যাব রানী ভাবন্তি অন্তপুর ভিতরে পশিকি ছুটিয়া ছুয়াটা দিলে গোহলটা গোহলি লাগন্তা কেমিতি কবি কহিলে বলে ধুলি ধূসরে গড়ু থিব মা মা বলি ধুলি ধূসরে গড়ু থিব মা মা বলি ছোটিয়া ছুয়াটি থিব ধুলি ধুলি ধূসরে গড়ু থিব কেতে মার খাইব ধুলি ধূসরে গড়িব সে মাটি সহিত মাটি হয়ে যাব মা বা ডাকু থিব মঝিরে মঝিরে মা মা বউ বউ ডাকু ছাড়ু থিব বাড়ি খন্ডে ধরি অগুণা ভিতরে বিরাড়ি কুকুর তড়ু থিব ছোটিয়া বাড়িটি ধরি বিরাড়ি পছে পছে গড়ু থিব কুকুর পছে পছে গড়ু থিব ইয়ে যো আনন্দ ইয়ে যো স্নেহ ইয়ে যো বাৎসল্য মমতা তু আর কোট পাইব না না এড়ু রাস এ রাউত রানী মনে মনে চিন্তা করন্তি কিন্তু বিধাতা দেইনি রঘুরাজাঙ্ক কোরে সন্তান ঠিক রানী কুহন্তি মণিমা মণিমা বিধাতা সিনা মো গর্ভরে সন্তান টিয়ে দেলা দেলে নাহি তুমি আউ গুটিয়ে বিবাহ করু মো মন দুঃখ নাহি মোর কিছু আপত্তি নাহি স্বামী আউ গুটিয়ে পত্রী তুমি আর রানী কো কথা মানন্তি আউ গুটিয়ে বিবাহ কুন্তি রাজা রঘু বিধাতাঙ্কর কি চক্রান্ত কিরানি সে রানী কো গর্ভরে বি সন্তান টিয়ে নাহি এমিতি দুই রানী মিশি কুহন্তি আম দুইঙ্ক গর্ভরু সিনা সন্তান উৎপত্তি হেই পারলে নাহি মণিমা আউ গুটিয়ে বিবাহ কুন্তি আউ গুটিয়ে বিবাহ কুন্তি এমিতি 360 রানী বিবাহ করি সারি থুমতি রাজা রঘু কাহারি কোরে সন্তান সন্তানটিয়ে ভগবান দেলে সমস্তে মন দুঃখরে কালতিপাত করন্তি মন ভিতরে দুঃখ করন্তি সিনা 360 রানী রাজা যেতবেলে অন্তপুর ভিতরে প্রবেশ করন্তি রাজাঙ্কর মনকু খুশি করিবা পাই ইয়ে অন্তর ভিতরে দুঃখকু চাপি রখি মোহরে হস ফুটিয়ে দিয়ন্তি আমি খুশি অছু রাজা মধ্য অন্তর ভিতরে দুঃখ কু চাপি রখি মুহরে হস ফুটে রানী কো সহিত কথা হুঁতি এ হচ্ছি রাজা রানীঙ্কর কথা আচ্ছা দিন পরে দিন অতিক্রম করি যাউছি দিনে সান রানী বিবাহ করি থান্তি রাজা আচ্ছা যাঙ্কর অন্তপুর ভিতরে রাজকার্য কু পরিচালনা করি যাউছন্তি রানী রাজা যাউছন্তি অন্তপুর ভিতর যেতবেলে পৌঁছি গলে সান রানীঙ্কর অন্তপুর অভিমুখে যেতবেলে চালিছন্তি রাজা রঘু সেতবেলে অদূররু দেখিদেলে কি শ্রাণী কলে বোধহুয়ে স্বামী আজি মো অন্তপুর কু আসুছন্তি স্বামী অহভাগ্য মো অহভাগ্য স্বামী আপন মো
ପକ୍ଷକୁ ଆସୁଛନ୍ତି ସ୍ୱାମୀ ନିଜ ପରିଧାନ ରାଣୀ ସୁବର୍ଣ୍ଣ କଳସୀରେ ସୁବାସିତ ଜଳ ନେଇ ଛିଡ଼ା ହେଇ ପଡ଼ିଲେ ଦାଣ୍ଡରେ ସ୍ୱାମୀ ମୁଁ ଅନ୍ତପୁରକୁ ଆସୁଛନ୍ତି ନିଜ ପରିଧାନ ବସନେ ସେ ରାଜାଙ୍କର ପଦଯୁଗଳ ପ୍ରକ୍ଷାଳନ କରି ସାରିବା ପରେ ବହୁମୂଲ୍ୟ ନିଜର କଳନ୍ତ କାନିରେ ପୋଛିଦେଲେ ପଦଯୁଗଳ ସ୍ୱାମୀକୁ ପଲଙ୍କ ଉପରେ ବସେଇ ଦେଇ ପାଦ ତଳେ ବସି ପଡିଲେ କିଏ ସେ ନାରୀ ସାନରାଣୀ ବସି ପଡିଲେ ଲୀଳାବତୀ ବସି ପଡିଲେ ପାଦ ତଳେ କେବେ ସତୀସ୍ୱାଧୀ ପତିପତା ନାରୀ ସ୍ୱାମୀଙ୍କ ସ୍ୱାମୀ ଆସନରେ ବସିଥିଲେ ସିଏ ତାଙ୍କ ଆସନରେ ବସି ପାରନ୍ତି ନାହିଁ ସ୍ୱାମୀ ଛିଡା ହେଇଥିଲେ ସେ ଆସନରେ ବସିବେ ନାହିଁ ସ୍ୱାମୀ ବସିଲା ପରେ ସେ ବସିବେ ଇଏ ହଉଛି ଭାରତୀୟ ଆର୍ଯ୍ୟ ସଂସ୍କୃତିର ନାରୀର କର୍ତ୍ତବ୍ୟ ସ୍ୱାମୀ ରୁଗୁଣ ହେଉ ସ୍ୱାମୀ ମଦୁଆ ହଉ ସ୍ୱାମୀ ଅସୁନ୍ଦର ହଉ ସ୍ୱାମୀ ଉପାଠୁଆ ହଉ ଯୋଉ ନାରୀ ଏଭଳି ସ୍ୱାମୀର ନିନ୍ଦା କରନ୍ତି ସେ ଜନ୍ମେ ଜନ୍ମେ ବିଧବା ହୁଅନ୍ତି ତେଣୁ ସ୍ୱାମୀ ହିଁ ଦେବତା ଆମେ ଖାଲି କହିବା ତେବେ ଯାହା ହଉ ତମକୁ ସ୍ୱାମୀ ଦେବତା ବୋଲି ନାରୀମାନେ ଭାବିବେ ଆଉ ଆମେ ପୁରୁଷ ଯାହା ମିଳେ ତାହା କରିବା ନାଇ ସେଦିନ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ରାମ ବାସର ରାତିରେ ସୀତାଙ୍କୁ କହିଥିଲେ ବୋଲେ ସୀତା ମୁଁ ଏ କୁଳ ଦୀପ ଛୁଇଁ ଶପଥ କରି କହୁଛି ଏ ଜନ୍ମରେ ଆଦିତ୍ୟ ତମେ ହଉଛ ମୋର ସ୍ତ୍ରୀ ଆଉ କାହାକୁ ଏ ନୟନରେ ମୁଁ ସ୍ତ୍ରୀର ମର୍ଯ୍ୟାଦା ଦେବି ନାହିଁ ଏ ଜନ୍ମରେ ଇଏ ହଉଛନ୍ତି ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ପ୍ରଭୁ ରାମଙ୍କର କଥା ହେଲେ ସ୍ୱାମୀ କବି ସମ୍ରାଟ ଉପେନ୍ଦ୍ର ଭଞ୍ଜ ବୈଦେଶ ବେଳେ ଆସୁ କଣ କହିଲେ ବନ ଉପାସରେ ଶ୍ରୀ ରାମଚନ୍ଦ୍ର କହି ବନ୍ଧୁ ଜୀବନ ବିଳାସିନୀ କରିବି ବୋଲି ଅନ୍ୟକୁ ସ୍ଥିର ମର୍ଯ୍ୟାଦା କାହାକୁ ଦେବିନି ରାମ ରାମ ହେଲେ ସିନା ସୀତା ଭଳି ସ୍ତ୍ରୀଙ୍କି ପାଇବ ଆମେ ତ ରାମ ହେଇପାରିବାନି ଆମର ତ ଚାରିଆଡେ ଆଖି ଆମ ସ୍ତ୍ରୀ ଖାଲି ଆମକୁ ଦେବତା ଭଳି ବୁଝିବ ଇଏ କୋଉ ଶାସ୍ତ୍ର ନିୟମ ଇଏ କୋଉଠି ଲେଖା ଅଛି ଆମେ ଯାହା ଇଚ୍ଛା ତାହା କରିବୁ ଆମ ସ୍ତ୍ରୀ ଆମକୁ ଦେବତା ବୋଲି ପୂଜିବ ଆମେ ଦେବତା ହେଲେ ଆମକୁ ସିନା ସେ ଦେବତା ବୋଲି ଭାବିବ ଆମେ ତ ଅସୁର କାମ କରିବା ଆମକୁ ସେ କେମିତି ଦେବତା ହବ ସେଦିନ ଚାରିପାଦ ଆଗେଇ ଗଲେ ମା ଜନକ ନନ୍ଦିନୀ ସୀତା ହେଲେ ସ୍ୱାମୀ ତମେ ସିନା ଏହି ଜନ୍ମ କଥା କହୁଛ ମୁଁ ସାତ ସାତ ଜନ୍ମକୁ ମୁଁ ତମ ପାଖରେ ରହିବି ଯେତେ ଜନ୍ମ ମୁଁ ଜନ୍ମ ହେଇ ଆସିବି ସେତେ ଜନ୍ମ ତମେ ମୋର ସ୍ୱାମୀ ମୁଁ ତୁମର ସ୍ତ୍ରୀ ବୈ ଦେଇ କେ ସୁକାରି କେ ତକି ବର୍ଣ୍ଣ ଲିଖିତ ପୋଛି ପତୁରି ବର୍ଣ୍ଣ ଲିଖିତ ପୋଛି ପତୁରି ବର୍ଣ୍ଣ ଲିଖିତ ପୋଛି ପତୁରି ସ୍ୱାମୀ
বই দেই কে সুকারি কে তো কি বর্ণ লিখিত পুচি কস্তুরি বলাইবি জন্মে জন্মে মোচিত বলি নাহি আনো যেবে যায় আজি পর্যন্ত হেলানি যেতে জন্ম মু আসিলানি সেতে জন্ম কাহাকু মু স্বামীর উপরে দেখিনি তমে স্বামী মু তোমার স্ত্রী আগকু আউ যেতে জন্ম মু আসিবি তমে হব স্বামী মু হেবি স্ত্রী আউ কাহাকু জীবনরে স্থান দেবি নাহি বড় মণ্ডপরু জীব বাহুড়ি মো স্বামী মো বাপা ভাই বর ঠিক করে কি আনি বেদি উপরে বসিথিব বর যদি মু জানিবি তমে মো স্বামী নুহ তমে আসিকি বসিন তাহলে বর মণ্ডপরু ফেরি যিব বাপা ভাইঙ্ক কথা বি রখিবি রখিবি নাহি তমকু তমে যৌটি থিব খোঁজি খোঁজি আনিবি বাহা করিবি আমি যদি রাম হবা সীতা ভলি স্ত্রী পাইব না আমি যদি সীতা হবা রাম ভলি স্বামী পাইব না আমি তো এনু তাহলে ইয়ে লীলাবতী সেমিতি স্ত্রী রঘু সেমিতি স্বামী বসি পড়িলা পাদ তলে স্বামী সন্তান সন্ততি নথিলে নারী মনরে যে দুঃখ নারী মনরে যে যন্ত্রণা তা নারী হি অনুভব করিব সেদিন মর্যাদা পুরুষোত্তম হয়েশ্বরী আপন মানকর রাজা রঘু অন্তর ভিতরে দুঃখকু চাপি রাখি পত্নীর মনকু খুশি করিবা পাই বলে সখি স্বামী 360 রানী মোর স্বামী মতে সমস্ত অন্তপুরকু যাবাকু পড়িব স্বামী আজি তোম অন্তপুরকু আসিছি স্বামী বহুদিন পরে তোমার সহিত মোর সাক্ষাৎ এ সখি স্বামী আজি আমি সখি স্বামী পোশাক ঠিকই সাউলি ধীরে ধীরে গড়েইব গড়েইবি যদি অঠলান পড়িব তাহলে পুয় হরিবা আমার অযোধ্যা সিংহাসন পাই দায়দ মিলিযিব সত্যি স্বামী রাত্রি যাপন সরি সারিবা পরে সকাল নিত্যকর্ম সারি পুণি রাজকার্যরে মগ্ন হইগলে মহারাজ রঘু সেদিন দৈবাত আজি পৌঁছিলে কি দেবর্ষি নারদ মন মন্দিরে হৃদয় কন্দরে মন মন্দিরে কন্দরে বিরাজ প্রভু শ্রীরাম বিরাজ প্রভু শ্রীরাম প্রভু শ্রীরাম মন মন্দিরে হৃদয় কন্দরে মন মন্দিরে হৃদয় কন্দরে বিরাজ প্রভু শ্রীরাম বিরাজ প্রভু শ্রীরাম মন্দিরে তুদ
বিরাজ প্রভু তেরা, বিরাজ প্রভু তেরা, অযোধ্যা সিংহাসন জনে দয়ার আবশ্যকতা হে অন্তপুর প্রভুঙ্কর রাণী মান অচিরে তুম কুলমন্ডন করিব গোটে পুত্র সন্তান গোটিয়ে পরে গোটিয়ে বিবাহ করে তিনশো ষাঠিয়ে রাণী বিবাহ করে সারিবা পরে কাহারি কোরে বিধাতা সন্তান টিয়ে দেইনি তুমি কুচু পুত্রবতী হি যে কেমতি হবু আমি রাণী কইল কইল দেখো সন্তান সন্ততি ন হেবার কারণ যদি পিতৃপুরুষ মানে অশান্তি লাভ করি থান্তি তোমার পূর্বর পিতৃপুরুষ মানে যদি অশান্তি থান্তি তাহলে তোম কাহা কোলরে সন্তান হেবনি রাজা রঘুঙ্কু তুমি মানে কহিব সে যেমিতি গয়া তীর্থরে উপযুক্ত নৈষ্টিক ব্রাহ্মণঙ্ক হস্তরে পিণ্ডদান দেবে পিতৃপুরুষঙ্ক উদ্দেশ্যরে পিতৃপুরুষ শান্তি হই সারিলা পরে তম অযোধ্যা মন্ডন করিব তম মানঙ্কর কোল মন্ডন করিবা পাই জনে সুযোগ্য দায়দ আসিব হে মোর ভগবত পিপাসু সজন মন্ডলী এনে মন্ডুক সেই রাজাঙ্ক কথা কহুচি পথর ফাঙ্ক ভিতরু মু পুরি সেই টিকি ফেরিবি সে মন্ডুক কহুচি শুনুছন্তি রাজা শুনুছন্তি রাম শুনুছন্তি কিষ্কিন্ধা বাহিনী মন্ডুক কহি চালিছি রঘুঙ্কর কথা কু রাজা রঘু কু কহিবা পাই দেবর্ষি নারদ তিনশো ষাঠিয়ে রাণী কি নির্দেশ দেইদেলে রাজাঙ্কু কুহ গয়া তীর্থরে পিণ্ডদান পিতৃপুরুষঙ্ক উদ্দেশ্যরে করিবে যেতবেলে রাজা অন্তপুরে পৌঁছিছন্তি সমস্ত তিনশো ষাঠিয়ে রাণী মণিমা মণিমা ডাকিছন্তি বলে মণিমা মহারাজ যদি তুমি গয়া তীর্থরে পিতৃপুরুষঙ্ক উদ্দেশ্যরে নৈষ্টিক ব্রাহ্মণ হস্তরে তুমি যদি পিতৃপুরুষঙ্ক পাই পিণ্ডদান দেব পিতৃপুরুষ যদি শান্তি লভিবে তাহলে আম কোল মন্ডন হব রাজকার্য পরিচালনা করিবা পাই দেখ লীলাবতী স্বামী তুমি মানে সমস্ত জানিছ প্রজাবর্গ হেউছন্তি মোর পুত্র তেণু প্রজামানঙ্কর দুঃখ বুঝিবা পরিবর্তে যদি মো সুখ পাই মু গয়া তীর্থ অভিমুখে যাত্রা করিবি তাহলে মোর প্রজাবর্গ অশান্তি লাভ করিবে তেণু প্রজাঙ্ক বর্গ প্রজাঙ্ক মুহরে দুঃখ দেই মু যদি মো সুখ অন্বেষণে বাহারিবি এটা কেতে দূর যথার্থ তেণু মু মন্ত্রীকে নির্দেশ দৌছি মন্ত্রীঙ্ক সহিত তুমি রথ উপরে বসি গয়া তীর্থ অভিমুখে কালি প্রভাতরু যাত্রা করিব ঠিক আছে স্বামী প্রভাতরু যাত্রা করি নৈতিক ব্রাহ্মণ হস্তরে পিণ্ডদান তুমি দেব ইয়ে মু পিণ্ড পকাইলে যাহা তুমি পিণ্ড পকাইলে তোম হাতরু মধ্য পিতৃপুরুষ শান্তি লভিবে হে মোর সজন মন্ডলী রাজা রঘু মন্ত্রী কি নির্দেশ দেলে কইলে মন্ত্রী তুমি যেতে শীঘ্র পারুছ তুমি রাণী কু প্রভাতরু রথ সুযোজিত করি রথ উপরে বসেই গয়া তীর্থ অভিমুখে যাত্রা করিব গয়া তীর্থরে নৈষ্টিক ব্রাহ্মণ হস্তরে তুমি পিণ্ডদান দেব যথা আজ্ঞা মণিমা কই পুত্র চালিলে হে মোর বয়ন সজন মন্ডলী টাইম কেতে লা সাড়ে দশটা হলা তেণু চালিছন্তি রাজা রাজা রাজকার্যরে ব্যস্ত রহিলে মন্ত্রীঙ্ক সহিত
রথ উপরে বসি রাণী সান রাণী লীলাবতী গয়াতীর্থরে পৌঁছি যাইছেন। গয়াতীর্থরে পৌঁছিবা পরে রাণীকে রথ উপরে বসেই নৈষ্টিক ব্রাহ্মণকে খোঁজুছন্তি কে সে রাজা এ মন্ত্রী খোঁজুছন্তি। বুড়া লোক তো শুভুনি কি আছে তুমি রাজা রঘুঙ্কর মন্ত্রী মুন্ডিয়া মানু ব্রাহ্মণ নষ্টিক ব্রাহ্মণ অকালে খাউ সকালে খাউ সন্ধ্য বুড়ে খাউ রাতি বেলা মরি যাও তোমে রাণী মা আজ্ঞা ব্রাহ্মণ গোসাই কুয়াড়ে আইল ইয়েটা তো গয়া তীর্থ কুয়াড়ে বুলিয়া কু আইল পিণ্ডদান দেবা পাই পিণ্ডদান দেবা পাই গোসাই পিণ্ড দেবে আজ্ঞা ব্রাহ্মণ গোসাই গোসাই মু নিজে দেবি রাজা রঘু আসি না নাই গোসাই হ্যাঁ চলিবা চলিবা তা গোসাই রাজা আসি না রাজকার্যের ব্যস্ততা ভিতরে রহিছন্তি মন্ত্রীঙ্কু সহিত রাজ রাণী আসিছন্তি সানরাণী লীলাবতী তেণু রাজা পিণ্ড পকাইবে যাহা রাণী হাতে পিণ্ড পকাইলে মধ্যে পিতৃপুরুষ পাইবে। আচ্ছা মন্ত্রী মহাশয় তোমে টিকিয়ে আগিলারু কহিল ইয়ে রাজাঙ্কর সান রাণী রাজাঙ্কর কেতে রাণী কি 360 রাণী ফ্যাক্টরি সে কোউঠি রাখি গোসাই তুমি 80 বর্ষ হলনি বৃদ্ধ ব্রাহ্মণ নৈষ্টিক ব্রাহ্মণ বলে আমি চিন্তা করুছু তুমি এমিতি পিণ্ডদান করিব যেমিতি রঘুঙ্কর পিতৃপুরুষ শান্তি লভিবে। হ্যাঁ মু মু তো বুড়া ব্রাহ্মণ মতে দুলি 3 কোটি 15 5 হইছে কেতে 3 কোটি 15 5 হইলে 75 না 3 কোটি 15 5 80 এ পিণ্ড দব অবস সবু আনিছ। আজ্ঞা ব্রাহ্মণ গোসাই গুয়া আনিছি অরুয়া চাউল আনিছি দুব বর কলি পতর ফুল চাউল গোসাই রাজা ঘর কথা কিছু অভাব নাহি তুমি ঠিক রে পিণ্ডদান করিব তুমি যাহা দক্ষিণা চাইব দিয়া যাব। এইটি বসু না বস লও আউ কোন পয়ড়ে ফড়ে দরকার নাই নাই পয়ড়া মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মধু সুদন মঙ্গলম গরুড় ধ্বজ মঙ্গলম মধু সুদন গঙ্গা সিন্ধু সরস্বতী যমুনা গোদাবরী নর্মদা কাবেরী সরজু মহেন্দ্র তনয়া চর্মণাবতী রেণুকা সুপ্রা বেদবতী মহাসুর নদী চিত্রকলা গণ্ডুকী পুণ্যা পুণ্য জলে সমুদ্র সৈতম কুরবন্তু তেহে মঙ্গল। কুয়াড়ে তুমি যাওছ হেদি বাঁঠু পকাও বাঁঠু পকাইল এইটি যৌ ছুয়া হেইতি এইটি যৌ গার কটা হেইতি এইটি ধর এইটি যৌ চাউল করিছ ধইছ মুঠে মুঠাই ধর এইটি ঢাল ও এইটি ঢাল এ ধর পিণ্ডদান আয় সুয়াহা সুয়াহা ও পিতৃপুরুষ আয় সুয়াহা ও মামু বংশ হয় সুয়াহা এটি মুন্ডিয়া মার মুন্ডিয়া এ মুন্ডিয়া মান এমিতি কম মুন্ডিয়া মারছ এ রাণী মা গোসাই গোসাই পিতৃপিণ্ড দান দিয়া সরিলা তো পিতৃপুরুষ শান্তি লভিলে তো
ହଉ ଆପଣଙ୍କ ଦକ୍ଷିଣା କଣ ମାଗନ୍ତି? ଦକ୍ଷିଣା ଦକ୍ଷିଣା ତମେ ତ ଏକ ରାଜା ଲୋକ, ପୁଣି ଦୁଇରେ ନାରୀ, କଣ ତମେ ତ୍ରିବାର ସତ୍ୟ କର ଗୋସାଇ, ଯାହା ମାଗୁଛନ୍ତି ମାଗନ୍ତୁ ଗୋସାଇ। ନା ନା ଆଲୋ ମା, ତମେ ଏକରେ ଜାତିରେ ହେଲ ନାରୀ, ଦୁଇରେ ରାଜ ଲୋକ, ତମକୁ କାଳେ କାଳେ ବିଶ୍ୱାସ ନାହିଁ, ତମେ ଇଏ କର, ସତ୍ୟ କର, ସତ୍ୟ କର। ତେବେ ମୁଁ ତ୍ରିବାର ସତ୍ୟ କରି କହୁଛି, ସତ୍ୟ ଯଦି ଗ୍ରହ ନଖେ ଆପଣ ଜାଣୁଛନ୍ତି ତମେ କାହାକୁ କଣ କହୁଛ? ଆପଣ 80 ବର୍ଷର ବୃଦ୍ଧ ବ୍ରାହ୍ମଣ, ନୈଷ୍ଠିକ ବ୍ରାହ୍ମଣ ହିସାବରେ ଆମେ ଆପଣଙ୍କ ପାଖରେ ପିଣ୍ଡଦାନ କରିଛୁ, ପିଣ୍ଡଦାନ ପକେଇଲୁ। ମୁଁ ଜାଣିଛି ବ୍ରାହ୍ମଣ କହିଲେ, ଏଇଠି ମନ୍ତ୍ରୀ କହିଲେ, ହେ ବ୍ରାହ୍ମଣ ଗୋସେଇ, ତମେ 80 ବର୍ଷର ବୃଦ୍ଧ, ତମେ କେମିତି ଚାହୁଁଛ ଗୋଟେ ଯୁବତୀ ନାରୀ କି ବିବାହ କରିବା ପାଇଁ? ଅନାଭାସେ ବିସମ୍ବିଦ୍ୟା ଚାଜିନମ୍ ଭୋଜନମ୍ ବିଷ ବିଷମ ଗୋଷ୍ଠୀ ଦରିଦ୍ରାଣା ବୃଦ୍ଧସ୍ୟ ତରୁଣୀ ବିଷ। ଗୋସେଇ ଅନାଭାସେ ବିସମ୍ବିଦ୍ୟା, ଯଦି ବିଦ୍ୟା ଅଭ୍ୟାସ କରା ନଯାଏ ତାହେଲେ ବିଷ ଭଳି ଆପଣଙ୍କୁ ଲାଗିବ। ଚାଜିନମ୍ ଭୋଜନମ୍ ବିଷ, ଯଦି ଅଜୀର୍ଣ୍ଣ ହେଇଯାଇଛି, ଆପଣଙ୍କୁ ଯେତେ ସୁସ୍ୱାଦୁ ଖାଦ୍ୟ ଦିଆଯିବ, ହେ ମୋର ସ୍ୱଜନ ମଣ୍ଡଳୀ, ଆପଣଙ୍କୁ ବିଷ ତୁଲ ଲାଗିବ, ଖାଇବାକୁ ଇଚ୍ଛା ହବ। ଅନାଭ୍ୟାସ ବିଷମ ବିଦ୍ୟା ଚାଜିନମ୍ ଭୋଜନମ୍ ବିଷ ବିଷମ ଗୋଷ୍ଠୀ ଦରିଦ୍ରାଣା, ଗୋଟେ ଗୋଷ୍ଠୀ ଭିତରେ ଗୋଟେ ଦରିଦ୍ର ବ୍ୟକ୍ତି ରହିଲେ ସେ ବିଷ ତୁଲିବ, ଧନୀ ଗୋଷ୍ଠୀ ଭିତରେ ଗୋଟେ ଦରିଦ୍ର ଗୋଷ୍ଠୀ ଭିତରେ ରହିଲେ ଦରିଦ୍ର ତୁଲି ଦରିଦ୍ର ହଉଛି ବିଷ ତୁଲ୍ୟ। ତେଣୁ ବୃଦ୍ଧସ୍ୟ ତରୁଣୀ ବିଷ, ତମେ 80 ବର୍ଷର ବୃଦ୍ଧ ବ୍ରାହ୍ମଣ, ଗୋଟେ ତରୁଣୀ ଭାର୍ଯ୍ୟା ତମ ପ୍ରତି ବିଷ ଲାଗୁନି? ମୁଁ ଆଗରୁ ଜାଣିଛି ବ୍ରାହ୍ମଣ ଗୋସେଇ କହିଲେ, ହେ ମୋର ମା ମାନ ବ୍ରାହ୍ମଣ ଗୋସେଇ ରାଣୀ କି କହିଲେ, ମୁଁ ଜାଣିଛି ଆଗରୁ ତମେ ସ୍ତ୍ରୀ ଲୋକ, ତମେ ରାଜ ଲୋକ, ତମେ କେବେ ସତ୍ୟକୁ ରକ୍ଷା କରିପାରିବ ନାହିଁ, ସେଇଥିପାଇଁ ତମକୁ ମୁଁ କହିଛି ତ୍ରିବାର ସତ୍ୟ କର। ହେ ମନ୍ତ୍ରୀ ମହୋଦୟ, ହେ ରାଣୀ ମା, ତମେ ଯୋଉ ତ୍ରିବାର ସତ୍ୟ କରିଛ, ଦବାର ନା ଧରୁନ ନାହିଁ କରୁଛ ନା? ନଦୀ ନାଞ୍ଚ ନଖି ନାଞ୍ଚ ଶୃଙ୍ଗୀର ଶସ୍ତ୍ର ପାଣି ନା ବିଶ୍ୱାସ ନୈବ କର୍ତ୍ତବ୍ୟ ସ୍ତ୍ରୀ ସୁରାଜ ଖୋଳେ ସୁଚ। କହିଲା ମୁଁ ଜାଣିଛି ନଦୀ କି କେବେ ବିଶ୍ୱାସ ଜୀବନ, ନଦୀରେ କେତେ ପାଣି ଅଛି, ହେ ମୋର ବିଦଗ୍ଧ ପାଲାକୁ ଭଲ ପାଉଥିବା ବିଦଗ୍ଧ ପଣ୍ଡିତ, ନଦୀରେ କେତେ ପାଣି ଅଛି ଆପଣ ହଠାତ ପଶିଯିବେନି, ବିଶ୍ୱାସ ଯିବେନି, ନଦୀ ନାଞ୍ଚ ନଖି ନାଞ୍ଚ ନଖ ଥିବା ପ୍ରାଣୀ କି କେବେ ବିଶ୍ୱାସ ଯିବେନି, କେତେବେଳେ କଣ କରିଦେଇପାରେ, ଶୃଙ୍ଗିଣା ସିଂହ ଥିବା ପ୍ରାଣୀ କି ଆପଣ ବିଶ୍ୱାସ ଯିବେନି, ଜୀବନ ନେଇ ଯାଇ ପାରେ, ଶୃଙ୍ଗିଣା ଶସ୍ତ୍ର ପାଣି ଯାହା ହାତରେ ବନ୍ଧୁକ ଅଛି କି ଭୁଜାଲି ଅଛି ତାଠୁ ଦୂରେଇକି ଛିଡା ହେବେ, କଥାବାର୍ତ୍ତା ଟି ଭଲରେ କରିବେ, ନହେଲେ କେତେବେଳେ ସେ ପ୍ରାଣ ନେଇଯାଇ ପାରେ, ଶୃଙ୍ଗିଣା ଶସ୍ତ୍ର ପାଣି ନା ବିଶ୍ୱାସ ନଈବା କର୍ତ୍ତବ୍ୟ, ସ୍ତ୍ରୀ ଲୋକଙ୍କୁ ବିଶ୍ୱାସ ଯାଆନ୍ତି ରାଜ ଖଳେ ସୂଚ, ରାଜ ଲୋକଙ୍କୁ ବିଶ୍ୱାସ ଯିବା କଥା ନୁହଁ, ଖଳ ଲୋକଙ୍କୁ ଦୁଷ୍ଟ ଲୋକଙ୍କୁ ବିଶ୍ୱାସ ଯିବା କଥା ନୁହଁ, ତେଣୁ ଏକରେ ତମେ ରାଜ ଲୋକ, ଦୁଇରେ ସ୍ତ୍ରୀ, ତେଣୁ ଏ ଦୁଇ କଥା ଥିବା ରହିଯିବାରୁ ଏ ବିଶ୍ୱାସ ମହେବୁ ନାହିଁ, ସେଇଥିପାଇଁ ମୁଁ କହୁଥିଲି ପୁରା ଦେଇ ତ ପାରିବ ନାହିଁ।
ବାଟେ ଯାଉଛି ମୁହିଁ ହଉ ଆପଣଙ୍କ ପିଣ୍ଡ ଦାନ କରିଦେଲି ମୋର ଦରକାର ନାହିଁ ହଉ ଗୋସାଇଁ ଯାଆନ୍ତୁ ନାହିଁ ମୋ କଥା ଶୁଣନ୍ତୁ ଗୋସାଇଁ ନାହିଁ ରାଣୀ ମା ତମେ ମୋ କଥା ରଖିଲ ନାହିଁ ମୁଁ ଯାଉଛି ଦେଖ ଗୋସାଇଁ ସତ ପୁରୁଷ ଶାନ୍ତି ହେଇଗଲେ ମୁଁ ଯେତେବେଳେ ରାଜା ରଘୁଙ୍କୁ ବିବାହ କରିଛି ଗୋସାଇଁ ଇଏ ମନ ପ୍ରାଣ ଏ ଦେହ ତାଙ୍କର ମୁଁ ତାଙ୍କୁ ଦେଇ ଦେଇଛି ଗୋସାଇଁ ତାଙ୍କ ଠାରୁ ଅନୁମତି ନ ଦେଇ ମୁଁ ଆପଣଙ୍କୁ ସାଥିରେ କେମିତି ଯିବି ଯାଇ ପାରି ତାହେଲେ ଗୋସାଇଁ ତମେ ଏପଟେ କଥା ରଖି ପାରୁନ ସେପଟେ ନିଜ ମୋ ସାଥିରେ ଆସି ପାରୁନ ଅଯୋଧ୍ୟା ସିଂହାସନ ପାଇଁ ଦାୟା ଦଟିଏ ଦରକାର ତେଣୁ ମୋ ସ୍ୱାମୀଙ୍କ ଠାରୁ ଅନୁମତି ନେଇ ମୁଁ ଆପଣଙ୍କର ଭାର୍ଯ୍ୟା ହେଇ ଆପଣଙ୍କ ସହିତ ଚାଲିଯିବି ଗୋସାଇଁ କିନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ମୋ ସହିତ ଯିବାକୁ ପଡିବ ମୋ ରାଜ୍ୟ କଥା କେମିତି ଲାଗିଲାଣି ଏଇଠି ଦେଲେନି ଦେଲେନି ରାଜ ଦରବାରକୁ ଡାକୁଛନ୍ତି ମୁଣ୍ଡ କାଟ ହବ ଗୋସେଇ ଆପଣ ନୈଷ୍ଠିକ ବ୍ରାହ୍ମଣ ବ୍ରାହ୍ମଣଙ୍କ ପ୍ରତି ଆମର ସମ୍ମାନ ଅଛି ତୁମେ ଜାଣିଛ ଏ ତିନିପୁରରେ ଏ ସବୁଠାରୁ ଶ୍ରେଷ୍ଠ ରାଜା ହଉଛନ୍ତି ରଘୁ ବିଦ୍ୱାନ ରାଜା ପ୍ରଜାବତ୍ସଳ ରାଜା ଦୁଃଖ ଦେଖିଲେ ଯାହାଙ୍କର ଅନ୍ତର କାନ୍ଦି ପକାଏ ଆଉ ସତ୍ୟ 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 ସନ୍ଧ ସେ ସତ୍ୟ ଯାହା କରନ୍ତି ତା ରଖନ୍ତି ମୁଁ ଜାଣିଛି ମହାରାଜାଙ୍କୁ ମୁଁ ଚିହ୍ନିଛି ଆପଣ ମୋ ସହିତ ଚାଲନ୍ତୁ ଖାଲି ମୁଁ କହିଦେବି ରାଜାଙ୍କୁ ମୋ ସ୍ୱାମୀକି କହିଦେବି ମୁଁ ତ୍ରିବାର ସତ୍ୟ କରିଛି ଦକ୍ଷିଣା ସ୍ୱରୂପରେ ମୁଁ ତୁମର ଭାର୍ଯ୍ୟା ହେବି ବୋଲି ସ୍ୱଇଚ୍ଛାରେ ତାଙ୍କ ନିଜ ଇଚ୍ଛାରେ ମତେ ଆପଣଙ୍କ ସହିତ ସମର୍ପି ଦେବେ ହଉ ପଣ୍ଡିତ ମଣ୍ଡଳୀ ମୋର ଏବେ ଯାହା ହେବ କାରବାର ମହାରାଜ ଆସନରେ ବସେଇଦେଲେ ଏ ମହାମାନ୍ୟ ଗୋସେଇ ଆପଣ ବ୍ରାହ୍ମଣ ଦେବତା ଆପଣ ପିଣ୍ଡଦାନ କରିଛନ୍ତି ଆମ ପିତୃପୁରୁଷଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ମୁଁ ହଉଛି ଅଯୋଧ୍ୟା ସିଂହାସନର ଅଧିପତି ରାଜା ରଘୁ ଆପଣ ଆସନ ଅଳଙ୍କୃତ କରନ୍ତୁ ଆପଣଙ୍କର ଆପଣଙ୍କର ନୈଷ୍ଠିକ ବ୍ରାହ୍ମଣତ୍ଵ ବଳରେ ପିଣ୍ଡଦାନ ଦେଇଥିବାରୁ ମୋ ପିତୃପୁରୁଷ ଆଜି ଶାନ୍ତି ଲଭିଛନ୍ତି ଆପଣଙ୍କର ଯାହା ଦକ୍ଷିଣା ଆପଣ ପାଇସାରିଛନ୍ତି ନାହିଁ ମତେ ତ୍ରିଭାର ସତ୍ୟ କଲେ ମୁଁ ଯାହା ଦକ୍ଷିଣା ମାଗିଲି ଦେଲେ ନାହିଁ ସ୍ୱାମୀ ମତେ ମାଗୁଛନ୍ତି ସ୍ୱାମୀ ଦକ୍ଷିଣା ସ୍ୱରୂପରେ ତମକୁ ବିବାହ ମାଗୁଛନ୍ତି ହଁ ସ୍ୱାମୀ ଗୋସେଇ ଆପଣ ତ ଦରିଦ୍ର ବ୍ରାହ୍ମଣ ରାଜା କଣ କହୁଛନ୍ତି କି ଗୋସେଇ ପରା କହୁଛନ୍ତି ବ୍ରାହ୍ମଣ ପାଖରେ ଟିକେ ବସିକି ମତେ ବୁଝେଇକି ଆପଣ ଦରିଦ୍ର ବ୍ରାହ୍ମଣ ଆପଣ ଭିକ୍ଷାସୀ ଆପଣ ବୃଦ୍ଧ 80 ବର୍ଷ ହେଲାଣି ଆପଣଙ୍କୁ ଇଏ ଭୋଗ ବିଳାସରେ କାଳତିପାତ କରୁଥିବା ମୋର ରାଣୀ ଲୀଳାବତୀ କି ରଖିପାରିବେ ରାଜା ରଘୁ କହୁଛି ଏ ସାମାନ୍ୟ କଥା ଆପଣ ଦକ୍ଷିଣେଶ୍ୱର ଉପରେ ମାଗିଛନ୍ତି
আরে রাজা কো কৌছন্তি এটা সাধারণ কথা গোসাই তুমি জানিছ মু রাজা রঘু এ মোর পত্নী নীলাবতী আঙ্কু ভুলি আঙ্কু ভুলি একটু ভুলি 369 রানী অছন্তি তুমি ভাবুছ এই লীলাবতী সবুঠার সুন্দরী চালো মো অন্তপুর কু চালো এ 360 রানী কি তোমাকে দেখাইব এ 360 রানী ভিতর তুমি যাহা কু চাহিব মু তুম সহিত তাকু বিবাহ করাই দেবি কৌতুকি শুনা দেই মা অযোধ্যা সিংহাসনর অধিপতি রাজা রঘু কহুছি তুমি যাহা মাগিব দেবি দেবি ঠিক ভাবে রাখি পারিব তুলসী অছ ঠিক ভাবে রাখি পারিব রাজা রঘুঙ্কু যেতবে তুমি রাজা রঘুঙ্কর পিতৃপুরুষ কু শান্তি করে দিয়েছ তোমাকে আর ঘর কু যাওয়া পড়ব না রাজ সিংহা সন মুহি করুছি আর পিতা ষাঠিয়ে রানী রাজা কোন সিংহাসন দেলা
ଏ ତିନିଶହ ଷାଠିଏ ରାଣୀ ଆଉ କୁଆଡ଼େ ଯିବେନି, ଇଏ ସେମିତି ଅନ୍ତପୁର ଭିତରେ ରହିବେ। ତମେ ଆଜିଠାରୁ ଏ ଅଯୋଧ୍ୟା ସିଂହାସନରେ ଅଧିପତି ହୋଇ ବସିବ। ତମେ ଅଯୋଧ୍ୟା ସିଂହାସନର ମହାରାଜ। ମୁଁ ପ୍ରଜା ଆପଣ ମାନଙ୍କର, ମୁଁ ବି ରହିପାରିବି ନାହିଁ। ହେଲେ ଦାନ ଦେଲେ ପୁଣି ଦକ୍ଷିଣା ଦବାକୁ ପଡେ ରାଜା। ଆପଣ ମାଗନ୍ତୁ କଣ ଦବାକୁ ପଡିବ? ଦକ୍ଷିଣା ସ୍ୱରୂପ ଏ ରାଜ୍ୟକୁ ଦିଅ, ସିଂହାସନ ଦେଲ, ତମେ ଏବେ ରାଜ୍ୟରେ ବିତାଡ଼ି ଦଉ। ରାଜା ରଘୁ କହିଲେ, ଗୋସେଇ ଆପଣ ଯେତେବେଳେ ଅଯୋଧ୍ୟା ସିଂହାସନ ଅଧିପତି ହେଇ ସାରିଲେଣି, ତେଣୁ ଏ ରାଜ୍ୟ ଦାନ ଦେଇ ସାରିବା ପରେ, ରାଣୀ ମାନଙ୍କୁ ଆପଣଙ୍କ ହାତରେ ଅର୍ପିତ କରି ସାରିବା ପରେ ମୁଁ ରାଜ ପରିତ୍ୟାଗ କରି ଚାଲି ଯାଉଛି। ଏଇଠି ମଣ୍ଡୁକ ପଥର ଫାଙ୍କ ତଳୁ କହୁଛି, ହେ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ରାମ, ଶୁଣନ୍ତୁ ଆପଣ ପିତୃପୁରୁଷଙ୍କର କାହାଣୀ, ରଘୁଙ୍କ କଥା। ଯୋଉ ରାମ ଗୋଟିଏ ନାରୀ ସୀତାଙ୍କ ପାଇଁ ନୈଷ୍ଠିକ ବ୍ରାହ୍ମଣ ବଂଶ ରାବଣର ଧ୍ୱଂସ କରିଦେଇଥିଲେ, ସେ ରାଜା ରଘୁ ଆପଣଙ୍କର ପୂର୍ବ ପୁରୁଷ। ତିନିଶହ ଷାଠିଏ ରାଣୀ ଦେଇ ସାରିବା ପରେ ରାଜ୍ୟ ସିଂହାସନ ତାଙ୍କ କରିଲେ ଅର୍ପିତ। ଅଯୋଧ୍ୟାରେ ଥିଲେ ସେହି ଏକାଙ୍କର ନାଥ, ଭୂମଣ୍ଡଳେ ତାଙ୍କ ପରି ରାଜନ ନାହାନ୍ତି, ସେଥିପାଇଁ ରଘୁବଂଶ ଗୁରୁ ଅଖ୍ୟାତି। ସେଇ ବ୍ରାହ୍ମଣ ହସ୍ତରେ ଅର୍ପିତ କରିଦେଲେ ରାଜସିଂହାସନ। ଦେଖନ୍ତୁ ରାଣୀ, ରାଜା ଦାନ କରିସାରିବା ପରେ ସେ ରାଜ୍ୟରେ ପାଣି ପିଇ ପାରିବେ ନାହିଁ। ଯୋଉ ରାଜ୍ୟକୁ ଦାନ ଦେଇ ସାରିବା ପରେ ତମେ ବିଭୀଷଣକୁ ଲଙ୍କା କଟକ ରାଜା ଦାନ ଦେଇ ସାରିଛ, ବେଙ୍ଗ କହୁଛି ପଥର ଫାଙ୍କ ଭିତରୁ, କିନ୍ତୁ ସେ ରାଜ୍ୟରୁ ତମେ ପଥର ଉତ୍ପାଟନ କରୁଛ ନବା ପାଇଁ, କିନ୍ତୁ ରାଜା ରଘୁ ରାଜ୍ୟକୁ ଦାନ ଦେଇ ସାରିବା ପରେ ରାଜ୍ୟରେ ତୃଷା ଲାଗିଲେ ବି ପାଣି ସ୍ପର୍ଶ କରିନାହାନ୍ତି। ଯାଉଛନ୍ତି ରାଜା ରଘୁ, ଯେତେ ଶୀଘ୍ର ପାରିବେ ଅଯୋଧ୍ୟା ସୀମାରେଖାକୁ ଟପିବେ। ଚାଲିଛନ୍ତି ରାଜା ରଘୁ, ଦୌଡ଼ୁଛନ୍ତି, ଏମିତି ଅଯୋଧ୍ୟା ପାରି ହେଲେ ପାଣି ମୁନ୍ଦିଏ ପିଇବେ। ତୃଷାତୁର କ୍ଷୁଦାତୁରରେ ଆଉ ପାଦ ଚଳିଲାନି, ପଡିଗଲେ ରଘୁ। ଆକାଶରେ ଦେବରାଜ ଇନ୍ଦ୍ର ଦେଖୁଥିଲେ, ଚିନ୍ତା କଲେ ରାଜା ଏଭଳି ଜଣେ ରାଜା, ମହାମାନ୍ୟ ରାଜା ଯଦି ତଳେ ପଡିଯିବେ, ଏ ମହାମାନ୍ୟ ରାଜା ଯଦି ଜୀବନ ଚାଲିଯିବ, ତାହେଲେ ଏ ସ୍ୱର୍ଗ ରାଜ୍ୟର ଅଧିପତି ଇନ୍ଦ୍ର ହେଲା ଭବର କଣ। ଆଉ ଏ ଉଚ୍ଚ ସଭା ଆସୁ ଏବେ ପହଞ୍ଚିଲେ ଯାଇ ହ ଫଳ ଗୋଟିଏ ହାତରେ ଛୁଣ୍ଟି ନେଇ ଆଉ ଧୀର ଭରେ ରଘୁ ପାଖରେ ପହଞ୍ଚି ଗଲେ ହ ଦୁଲ୍ହବ ଫଳ ଗୋଟିକୁ ନେଇ ଦାନ କଲେ ହ ଦେବରାଜ ଦେବରାଜ ତମେ ଏ ଅସମରେ ପହଞ୍ଚିଗଲ। ମୁଁ ସବୁ ବୃତ୍ତାନ୍ତ ଜାଣିଛି, କ୍ଷୁଧା ତୃଷାରେ ମୁଁ ଆସକ୍ତ ହେଇ ପଡିଲାଣି, ସେଥିଯୋଗୁଁ ମୁଁ ଗୋଟିଏ ଫଳ ଦଉଛି, ଆକୁ କ୍ଷୁଧା ତୃଷା ହେବ ନାହିଁ, ସଦା ସର୍ବଦା ଯୌବନ ରହିବ, ଏ ଫଳ ଖାଇଲେ। କହିଲେ ଏ ଦେବଦୁର୍ଲଭ ଫଳ, ଏ ଫଳଟି ଆପଣ ଖାଇ ନିଅନ୍ତୁ, ଆପଣଙ୍କୁ ତୃଷା ହବନି, ଆପଣଙ୍କୁ କ୍ଷୁଧା ଦୂର ହେଇଯିବ, ଆଉ ଆପଣଙ୍କର ଯୁବକ ଅବସ୍ଥା ସେମିତି ରହିବ, ଯୌବନ ବୃଦ୍ଧ ଥିଲେ ଆପଣ ଯୁବକ ହେଇଯିବେ। ଏ ଫଳଟି ଦେବଦୁର୍ଲଭ ଫଳ, ସ୍ୱର୍ଗପୁରରୁ ଆପଣଙ୍କୁ ଦଉଛି। ଏ ଫଳଟି ଯେତେବେଳେ ରାଜା ଧରି ପକେଇଲେ, ଦେବରାଜ ଇନ୍ଦ୍ର ଅଭିଯାନ କଲେ ସ୍ୱର୍ଗକୁ, ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ରାଜା ରଘୁ, କହିଲେ ଏ ଫଳଟି ମୁଁ ତ ଏଇ ରାଜ୍ୟରୁ ପାଇଛି, ଇଏ ଅଯୋଧ୍ୟା ରାଜ୍ୟରୁ ଏ ଫଳଟି ମତେ ଦେବରାଜ ଇନ୍ଦ୍ର ଦେଇଛନ୍ତି। ଇଏ ଅଯୋଧ୍ୟା ରାଜ୍ୟ ହଉଛି ବୃଦ୍ଧ ବ୍ରାହ୍ମଣର, ତେଣୁ ସେ ରାଜ୍ୟରେ ପାଇଥିବା ଫଳରେ ଅଧିକାର ତାର ଅଛି, ଇଏ ଫଳ ନ ନେଇ ମୁଁ କେମିତି ଯେ ଚାଲିଯିବି।
ব্রাহ্মণ অধিকার সহজে বৃদ্ধ ব্রাহ্মণ অছন্তি যে রহি ইনিয়ে ষাঠিয়ে রানী ভোগ করি পারিবে তহ নাহি চিন্তা করুছন্তি রাজা এ যদি এ ফলটি খাই সারিবা পরে 360 রানীকু দাম্পত্য সুখ দেই পারিবে নাহি না না তেনু এ ফলটি যদি এ বৃদ্ধ ব্রাহ্মণ খাই নেউন্তি তাহলে জবান তাঙ্কর যুবক অবস্থা ফেরি আসি মো 360 রানীকর মন দুঃখ হবনি না না দাম্পত্য সুখ সে পাই পারিবে তেনু এ ফলটি নেই পৌঁছি গলে কোঠি না আপন মানঙ্কর সে রাজ্যরে যেতবে সিংহাসন রে বসিছন্তি বৃদ্ধ ব্রাহ্মণ রাজা পৌঁছি গলে কইলে মণিমা মণিমা গোসি দেবরাজ ইন্দ্র এ ফলটি দেইছন্তি এ ফলটির গোটে স্বতন্ত্রতা মূল্যবান ফল এ ফলটি খাইলে ক্ষুধা আপনার দূর হয়েযিব তৃষা বি লাগিবনি এ ফলটি খাইলে বৃদ্ধ বি যুবক হয়েযিব হউ যদি এ ফলটি মতে দেল তুমি যেতে শীঘ্র পারুছ রাজ্যর বিতাড়ি রাজত্যাগ কর ফলটি ধরি সারিবা পরে সত্যরে ইয়ে বুড়া ব্রাহ্মণ কু মারিয়া হিসাবে তো ইয়ে ফলটা দেইনি বিষ বড় হইতব আকু মু টেস্ট করে বলে পরীক্ষা করে ফন্টে কাটি গিরি ফোপাড়িবা যদি পক্ষি খাই গিরি মলা তাহলে আকু খাইবি না আরে হে আরে বিচারিলা তহি সে বৃদ্ধ ব্রাহ্মণ অছন্তি এমিতি লোক দান দেই রাজ্য সিংহাসন আরে দেই দেবে ব্রাহ্মণ এমিতি সংসারে কি অছন্তি 360 ভার্যাকু যে দেই পারন্তি তা সহিত রাজ্য সিংহাসন কু দেই পারন্তি তারপরে এ বহুমূল্য দুর্লভ ফলটি পাই সারিবা পরে যৌ ফলকু খাই সারিবা পরে বৃদ্ধ যুবক হয়ে যায় সে ফলকু দান দেই পারিবে সম্ভব কেবে এ কথা দেবতা মানে মধ্য করি পারিবে বলা কারে বিচার করুথব এ কি সে না এ রাজা রঘু ভার্যা কু দেই পারিব কি সে বলা বিষ পড় হুয়ে তো মতে আনি দেইথিব মরি গলে পুরি রাজে রাজা সে হইব 360 রানী তাহার যে হেবে এই পরি ভাবি এবে ফল দে লাগুবে এমিতি ভাবিনি তো বিশ্বফল মতো মারিয়াকু দেইব তো গলা টিকে পরীক্ষা করিবা খন্ডে মোর সজন মন্ডলী খন্ডে ফলকু কাটি দেই ফিঙ্গি দেলা অগুণা গোটে কাক কাউ উড়ি যাউথিলা ফলটিকু খাই দেলা যেমিতি খাই দেইছি সেমিতি প্রাণবায়ু উড়িগলা কাউর পড়ি গলা চিন্তা কলা ব্রাহ্মণ ঠিক আরে যৌ ফলকু কাউ খাইকি মরিগলা মু যদি খাইথান্তি সে দেবদুর্লভ স্বর্গর ফল হুচি পক্ষী মানে খাইলে প্রাণ বিসর্জন করিবে কিন্তু মনুষ যদি মনুষ্য খান্তি তাহলে সে ফলর যে উপকারিতা সেমানে ভোগ করিবে ভোগ করিবে এ কাক মরি যাওয়া পরে বৃদ্ধ ব্রাহ্মণ বিচার কলা ইয়ে বিষফল তেমন বিষফল বলে ফিঙ্গি দেলা জন জগত জানিলে এ বিষফল এ মঞ্জি পড়ি তহি এবে গছটি উঠিলা হ রাষ্ট্র হই গলা আউ সে রাজ্যে ছিলে এক সে ধোবা ধোবড়ি হ প্রতিদিন কলি লাগে পতি পত্নী পুরি হ সে
গছটি উঠিলা মঞ্জি পড়ি বিষ ফল বলে জনজগত জাঁলে বিষ বৃক্ষ বলে প্রচারিত হয়ে গলা সে বৃক্ষরে ফল ধরিছে সেদিন দৈবাত রজক রজ কি কনক ধোবা ধোবণী মারিদেবি তু ঘর তাহলে এ জীবন কাহিনী রাখবি এ বৃদ্ধ রজ কি বিচার কলা এ আত্মা বিসর্জন করিবি এই কথাকে চিন্তা করি মনে পড়িলা মঞ্জি গছ উঠি গছ ফল পড়ছি সে বিষ ফল কু তোলি আনিলা ইয়ে রাগ তো চহটিছি বুড়া ঠার কেমিতি মু জীবন নেবি আত্মবিসর্জন করিবি আত্মহত্যা করিবি সে বিষ ফলটি খাই দেলা রজ কি আউ মরিব কোন ইয়ে বার্ধক্য কুয়ারে চালি গলা অনিন্দিয়া সুন্দরী রূপ হই যুবতী চিন্তা কলা মুক মরি শুনছ স্বামী আলো গিয়ে ক তারি আমো মলা মো ডাক সুগুছি না নাই বো তমকু আলো কি আছে মলা মো বা তম স্ত্রী ডাকুছি চিনি পারু না ঝিওকু যে দেখিব বৃদ্ধ হলে বি বিমোহিত হয়ে যাব বলে ইচ্ছা হব এ পত্নী করিবা পাই চিন্তা করুছি পত্নী অঙ্কমণ্ডন করিবাকু তার ইচ্ছা হব চিন্তা করুছি বৃদ্ধ রজক মন পরিবর্তন হয়ে যাইছি বলে এ ভলিয়া সুন্দরী ঝিও মু দেখিনি ভাবুছি লক্ষে করি লক্ষে চোপা মুশিব মতকে দেবী মতকে চম্পা বরণা যেবে মুখে বিচার করুছি রজক বৃদ্ধ বয়স তথাপি যৌবনর মাদকতা তার দেহরে আসি যাইছে উন্মাদনা সৃষ্টি করেছি বলা এভাবে অনিন্দিয়া সুন্দরী ঝিওটি বলা এ সুন্দরী ঝিওকু যে দেখিব লক্ষে চম্পা শিবঙ্ক মস্তকরে চড়াইব বলা এ সুন্দরী কি পাইব কলা পিত ভাসি সঙ্গ দেবে করিব কেরি কড়া পোদা নিচে কারি পাতে দেবী মুগরে বিচার করছে বৃদ্ধ ব্রাহ্মণ হ্যাঁ কি স্বামী জানিছ মু এমিতি আজ মানে কনেট কাউন পে হেইছি চলো এই যে রাজাঙ্গ বাড়িয়ার যে বিষবুখ্য হ্যাঁ সেই ফল খাই কি মাঝে এমিতি চেহারা পাইছি বিষবুখ্য বলি মান ব্রাহ্মণ রাজা পুরা ফোপাড়ি দিয়েছিলে না না সে বিষবুখ্য নহে মু এবে খাই করি দেখিলি বিষবুখ্য হ্যাঁ অমৃতবুখ্য এ ভলি সুন্দরী ঝিও হইল তুমি আস তুমি সে ফল খাই দিব তুমি বি যুবক হই যাও হ্যাঁ আউ আছি তি এবে আস আপন মায়ের কবি বর রাহ ফ্লাই কোন কইলি কথা প্রসরি গলা আরে কথা প্রসরি গলা আউ কথা প্রসরি
ତାକନ ବ୍ୟାପିଲା। ସମସ୍ତେ କହିଲେ ଗୁପ୍ତ କର, କିନ୍ତୁ ଏ କଥାଟା ତୁଣ୍ଡ ବାଇଦ ସମସ୍ତେ ଜାଣିଲେ। ଯୋଉ ବିଷ ବୃକ୍ଷ ହେଇଥିଲା, ଯୋଉ ବିଷ ଫଳ ଫଳିଥିଲା, ସେ ବିଷ ଫଳକୁ ବୃଦ୍ଧ ବୃଦ୍ଧା ରଜକୀ ଖାଇ, ଧବଣୀ ଖାଇ ସୁନ୍ଦରିଆ ଝିଅ ହେଇଯାଇଛି। ରାଜାଙ୍କ କାନରେ ଯେତେବେଳେ ପଡିଲେ, ରାଜା କିଏ? ବୃଦ୍ଧ ବ୍ରାହ୍ମଣ, 80 ବର୍ଷର ବୃଦ୍ଧ ବ୍ରାହ୍ମଣ ବସିଥିଲା। କାନରେ ପଡିଗଲା ଯୋଉ ଫଳକୁ ବିଷ ଫଳ ବୋଲି ମୁଁ ଫିଙ୍ଗି ଦେଇଥିଲି, ସେ ଫଳ ମଞ୍ଜି ପଡି ଗଛ ହୋଇ ପୁଣି ଫଳ ଫଳିଛି, ସେ ଫଳକୁ ମୋ ରାଜ୍ୟର ରଜକୀ ଖାଇ ବୃଦ୍ଧାରୁ ଯୁବତୀ ହେଇଯାଇଛି। ତେଣୁ ବିକଳ ହେଇକି ଦୌଡ଼ିଲା। ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଯିଏ 360 ରାଣୀଙ୍କୁ ସମ୍ଭବ କରିପାରିଲାନି ବୃଦ୍ଧ ହେତୁ, ସେ ଚିନ୍ତା କଲା ମୁଁ ଯଦି ସେଇଦିନୁ ସେ ଫଳ ଖାଇଥାନ୍ତି, ଏଇନା 360 ରାଣୀକୁ ସମ୍ଭୋଗ କରିଥାନ୍ତି। ଦୌଡ଼ିଲା ବୃଦ୍ଧ ବ୍ରାହ୍ମଣ, ସେ ଫଳକୁ ତୋଳି ଆଣିଲା, କହିଲା ଏ ଫଳଟି ଖାଇଦେଲେ ଯୁବକ ହେଇଯିବି, 360 ରାଣୀଙ୍କ ସହିତ ପ୍ରୀତି କରିବି। ଫଳଟି ଯେତେବେଳେ ଖାଇଦେଇଛି, ଅବିଶ୍ୱାସରେ ବିଶ୍ୱାସ, ବିଶ୍ୱାସରେ ବିଶ୍ୱାସ, ତେଣୁ ବିଶ୍ୱାସ ଯାହାକୁ ତମେ ବିଶ୍ୱାସ କରିବ ତମ ବିଶ୍ୱ ତମ ପାଇଁ ଅମୃତ ହେଇଯିବ, ଯାହାକୁ ତମେ ଅବିଶ୍ୱାସ କରିଦେଲ ଅମୃତ ବି ବିଶ୍ୱ ତମ ପାଇଁ ହେଇଯିବ। ତେଣୁ ବୃଦ୍ଧ ବ୍ରାହ୍ମଣ ସେ ଫଳଟି ଯେତେବେଳେ ଖାଇଦେଇଛି, ଇଏ ବିଷ ଫଳ ଖାଇ ପ୍ରାଣତ୍ୟାଗ କଲା। ପ୍ରାଣ ବିସର୍ଜନ ମୋର ସଜ୍ଜନ ମଣ୍ଡଳୀ, ମା ମାନେ ବୃଦ୍ଧ ବ୍ରାହ୍ମଣ ଖାଇକି ଯେତେବେଳେ ମରିଯାଇଛି, ଏଣେ ହେଇଛି କଣ? ଯଦି ସେ କାଳର ନିୟମ ଥିଲା, ଯଦି ଆଉ ଜଣେ ରାଜପଦରେ ଅଭିଷିକ୍ତ ନ ହେଇଛି, ରାଜାଙ୍କର ଶବ ଉଠିବ ନାହିଁ। ତେଣୁ ରାଜା ସୁନା କଳସରେ ଇଏ ସବୁ ତୀର୍ଥ ଜଳକୁ ଧରି ସୁନା କଳସ ଧରି ହାତୀ ବୁଲିଲା, ଯାହା ଉପରେ ଢାଳିବ। ରଘୁଙ୍କର ପୁଅ ନଥିଲେ, ବ୍ରାହ୍ମଣର ପୁଅ ନାହିଁ, ତେଣୁ ସିଂହାସନରେ କିଏ ଅଧିପତି ରାଜା ହବ? ହାତୀ ସୁନା କଳସ ଧରିକି ବୁଲିଲା, ବୁଲୁଛି ହାତୀ, ଯାହା ମୁଣ୍ଡରେ ଢାଳିବ ସେ ରାଜା ହବ। ତେଣୁ ଇଏ ଯୋଉ ସୁନା କଳସ ଧରି ହାତୀ ବୁଲିବା ସମୟରେ ରଘୁ ଅଯୋଧ୍ୟାରୁ ବିତାଡ଼ିତ ହେଇଯାଇ ବାହାରେ ଭିକ୍ଷା ମାଗିକି ଜୀବନ ନିର୍ବାହ କରୁଛନ୍ତି ରାଜା ରଘୁ। ତେଣୁ ଭିକାରୀ ରଘୁ ଉପରେ ସୁବର୍ଣ୍ଣ କଳସ ଢାଳି ନେଲା ହାତୀ ତଇଁ। ଆମ ରାଜା ବୋଲି ଆନନ୍ଦ ମନରେ ପାରିଶ୍ୱଦ ଦେଲେ ଧାଇ ହୋ ଧାଇ। ହଉ ଅଭିଷେକ ଏବେ କରିଦେଲେ ସିଂହାସନେ, ରଘୁ ହେଲେ ରାଜା ହୋ ସବୁଏ। ପୁଣି ଆନନ୍ଦେ ଉଠିଲା ଧ୍ୱଜା, ଅଭିଷେକ ହୋଇଛନ୍ତି, ଖୁସିର ଗୋଟେ ନାଚ ଗୀତର ଆସର ବଢିବ। ରାଜା ରଘୁଙ୍କୁ ନେଇ ଆସିଲେ, ରଘୁଙ୍କୁ ସିଂହାସନରେ ଅଧିପତି ହେଇଛନ୍ତି ରଘୁ, ଏଣେ ବ୍ରାହ୍ମଣ ରାଜାଙ୍କର ଶବ ଉଠିଛି, ସେଇ କଥାକୁ ବେଙ୍ଗ କହୁଛି। ତାହେଲେ ଗୋଟେ କଣ ତାହେଲେ ମୋର ବିଦଗ୍ଧ କଳା ପାଲାକୁ ଭଲ ପାଉଥିବା ମୋର ବିଦଗ୍ଧ ପଣ୍ଡିତ ମୋର ମା ମାନ, ତାହେଲେ ରାଜା ରଘୁ ସିଂହାସନରେ ଅଧିପତି ହେଇଯାଇଛନ୍ତି। ନୈଷ୍ଠିକ ବ୍ରାହ୍ମଣ ହାତରେ ପିତୃପୁରୁଷଙ୍କୁ ପିଣ୍ଡଦାନ ଦେଇ ସାରିଥିବାରୁ ପିତୃପୁରୁଷ ମାନେ ଶାନ୍ତି ଲଭିଛନ୍ତି। ଏଣେ ମଣ୍ଡୁକ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ପ୍ରଭୁ ରାମକୁ ବେଙ୍ଗ ପଥର ଫାଙ୍କ ଭିତରୁ କହୁଛି, ଭାଲୁ ମାଙ୍କଡ କିସ୍କିନ୍ଦିଆ ବାହିନୀ ସମେତ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷୋତ୍ତମ ରାମ ଶୁଣିଛନ୍ତି। କହିଲେ ହେ ରାମ, ମଣ୍ଡୁକ କହିଲା ଦତାପ ହାରି, ତୁ ହଉଛୁ ଦତାପ ହାରି, ଦାନ ଦେଇଥିବା ରାଜ୍ୟକୁ ତୁ ପଥର ନେଉଛୁ। ପୂର୍ବ ପୁରୁଷ ରାଜା ରଘୁ ଗୋଟିଏ ସ୍ତ୍ରୀ ନୁହଁ, 360 ରାଣୀ ଦେଇ ବ୍ରାହ୍ମଣକୁ ଦାନ ଦେଇ ସାରିବା ପରେ, ରାଜ୍ୟ ସିଂହାସନ ଦେଇ ସାରିବା ପରେ, ରାଜ୍ୟରୁ ପାଇଥିବା ଦେବ ଦୁର୍ଲଭ ଫଳକୁ ଦାନ ଦେଇ ସାରିବା ପରେ, ରାଜ୍ୟରୁ ବିତାଡ଼ିତ ହେଇ ଭିକ୍ଷା ମାଗିକି ଜୀବନ ନିର୍ବାହ କରିଥିଲେ, ସେଇଥିପାଇଁ ସୂର୍ଯ୍ୟ ବଂଶକୁ କାଟି
সেই সূর্য বংশর নামিত করাযাইছি রঘুবংশ। রাম যেতবে শুনিদেলে কহিলে হনুরে সে পথর কু চাপি দে সে মন্ডুক সেইটি থাকু মোর এ পথর নবার না কি মুপারিবিনি দত্তা পাহারি হইপারিবিনি বিভীষণ কু দেই দেইছি দান এণু মু এ যে রাজ্য রঘুকুল নীতি সদা চলি আই যে রঘুবংশে নামিত হয়েছি তাকৃতি বিশ্ব ঘোষিব। পড়িছি খালি কালি রাতি রে মো মন পার যাইছি চালি কালি রাতি রে মো মন পার যাইছি চালি অবাগ সুনা পঞ্জুরি পড়িছি খালি কালি রাতি রে মো মন পার যাইছি চালি কালি রাতি রে মো মন পার যাইছি চালি পারাটি গুণ সাগর পায়ে সবু কিয়া দর পারাটি গুণ সাগর পায়ে সবু কিয়া দর পারাটি গুণ সাগর পায়ে সবু কিয়া দর পারাটি গুণ সাগর করি চালি গলা পর ঝুরুছি খালি কালি রাতি রে মো মন পার যাইছি চালি কালি রাতি রে মো মন পার যাইছি চালি অভাগ সুনা পঞ্জুরি পড়িছি খালি পারাকু দেবে পাতি সদগুরুকু সেবতি পারাকু দেবে পারাকু দেবে পাতি সদগুরুকু সেবতি পারাকু দেবে কহে রে বুয়া রাখিত পিঞ্জরা পড়িছি খালি কালি রাতি রে মো মন পার যাইছি চালি কালি রাতি রে মো মন পার যাইছি চালি অবাগ সুনা পঞ্জুরি পড়িছি খালি কালি রাতি রে মো মন পার যাইছি চালি কালি রাতি রে মো মন পার যাইছি চালি কালি রাতি রে মো মন পার যাইছি চালি কালি রাতি রে মো মন পার যাইছি চালি। ও বিশ্ব চিন্তামণি তুমি বিশ্বাস ঠাকুর আউ তুম উপরে বিশ্বাস রক্ষে দিয়ে দিয়ে ভব সংসার তাকে নিস্তার মিল এ মায়া সংসারে কিছু পুরা মূল্য না আউ তাকরি পাকুয়া
ভরসা সম্পূর্ণ সাগরে বীর দরবারে সর্বে আনন্দ মনে হরি বল হুড়াহুড়ি করতালি দেয় বিশ্বরা দুঃখ যাও